বেকার এইটাতে নিয়ে এত সময় নষ্ট করার দরকার না। আমি বলছিলাম কি কারণে, আমাদেরকে সফটওয়্যার আপনি অফলাইন থেকে, ঠিক আছে, আমি বলছিলাম এই কারণে অনলাইন থেকে যেগুলো আমাদের। আচ্ছা রফনাথ, আপনি একটু ক্লাসে লেট আসছেন, যার কারণে বোঝেন নাই যে আমি আসলে কেন এটা ইনস্টল করতে বলছি। টিম ভিউয়ারের মাধ্যমে কি করা যেতে পারে? হ্যাঁ, টিম ভিউয়ার আছে, এনিডেক্স আছে, এটাতেও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে আপসানা, ঠিক আছে, আপনি ট্রাই করেন, যদি হয় তো হয়ে গেল, আর না হয় তো আমি আবার আপনাকে এনি ডেস্কের মাধ্যমে আপনার প্রবলেমটা সলভ করে দেবো, অসুবিধা নেই। আমার, আচ্ছা আমার স্ক্রিন দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে না বোধহয়, এটা দেখা যাচ্ছে না। আচ্ছা এখন দেখা যাবে। দেখেন এখানে কিছু ইমেজ আমি রাখছি, এগুলো কিন্তু ইমেজ ফাইল। তো দেখেন এই একটা ইমেজ আছে, দেখেন এটা একটা ইমেজ কোন পেপার থেকে কাটিং করা। আচ্ছা একটু কাইন্ডলি একটু মিউট করবে। আচ্ছা দেখেন এটা একটা পেপার কাটিং বা পেপার কাটিং এর একটা ছবি আর কি। তো এরকম ছবি যদি ক্লায়েন্ট আপনাকে দেয়, অথবা দেখেন যে এখানে আরেকটা ছবি আছে, এটা ধরেন যে হচ্ছে একটা বই থেকে বা কোথাও থেকে একটা চ্যাপ্টার ওয়ান ডাউন দ্য র‍্যাবিট হোল, তো এরকম একটা ছবি হয়তো ক্লায়েন্ট আপনাকে দিতে পারে। অথবা দেখা যাচ্ছে যে এইরকম হাতের লেখা যদি ক্লায়েন্ট আপনাকে দেয়, এটা অনেক সুন্দর হাতের লেখা, তো মোটামুটি হাতের লেখাটা যত ক্লিয়ার হবে সুন্দর হবে, অথবা দেখা যাচ্ছে যে কোনো স্ক্র্যাচ না থাকবে, সেটাকে আমরা তত স্মুথলি কনভার্ট করতে পারবো এবং তত চিপ রেটে আমরা সেই কাজটা করে দিতে পারবো। এখন দেখা যাচ্ছে যে এখানে হাতের লেখা খুবই বিশ্রী, এখন দেখা যাচ্ছে কিছু টেক্সট আপনি এখান থেকে অটো জেনারেট করতে পারতেছেন বা অটোমেটিকলি কালেক্ট করতে পারতেছেন, কিছু আপনাকে ম্যানুয়ালি করতে হচ্ছে, আবার দেখা যাচ্ছে যে অটোমেটিকলি করার পর আপনাকে সেটা আবার চেক করতে হচ্ছে। তো সেক্ষেত্রে এগুলো আপনাদের কাজের প্রাইজিং এর উপর ডিপেন্ড করবে। অথবা এই একটা ইমেজ আছে, তো এগুলো আমরা কিভাবে এই অ্যাডোবি অ্যাক্রোব্যাট ডিসি ছাড়াও কিভাবে সহজে কনভার্ট করতে পারি সেটার একটা জিনিস মানে পদ্ধতি আজকে দেখাবো। তো এটা দেখার পর আপনারা কোশ্চেন করবেন যে কি অবস্থা, আপনারা কোথায় বুঝলেন না বা কি সমস্যা হলো। আচ্ছা প্রথমে মেইলে যাবেন বা দেখা যাচ্ছে আপনাদের গুগল ড্রাইভে যাবেন। গুগল ড্রাইভে যাওয়ার পর এখানে ছবিটা আপলোড করবেন, অর্থাৎ যে ছবিটার আপনি কাজ করতে যাচ্ছেন অথবা যে পিডিএফ ফাইলটার আপনি কাজ করতে যাচ্ছেন সেগুলো এখানে আপলোড করবেন। নিউ এ ক্লিক করার পর ফাইল আপলোড, আচ্ছা এটা আমি রাখছি হচ্ছে, আচ্ছা ধরেন যে আমরা এটাতে টেক্সট বেশি আছে এটা একটা, এবং এই যে হাতে লেখা যে ফাইলটা আছে এই দুইটা আমরা কাজ করব। তো এই দুটো আপলোড করি আমাদের পিডিএফ ফাইলে। আর একটা বিষয় খেয়াল রাখবেন সব সময়, সেটা হচ্ছে যে ক্লায়েন্ট আপনাকে যত হাই রেজলিউশন ইমেজ দিবে, আপনি এভাবে অটোমেটিক যখন টেক্সটটাকে জেনারেট করবেন তখন আপনার পারফরমেন্সটা বেটার পাবেন, অর্থাৎ দেখা যাচ্ছে যে ওখানে মিসস্পেলিং বা দেখা যাচ্ছে যে লাইন ব্রেক এই বিষয়গুলো বেশি ইফেক্ট করবে না, আপনার কাজটা সহজ হবে। আর যদি ইমেজের কোয়ালিটি যদি লো হয়, অর্থাৎ দেখা যাচ্ছে যে রেজলিউশন খুবই কম, জুম করলে ইমেজটা ঘোলা হয়ে যাচ্ছে, ঝাপসা হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে ওটা আপনাকে দেখাচ্ছে যে বেটার অ্যাকুরেসি দিবে না, আপনাকে ওইটা হচ্ছে ম্যানুয়ালি অনেক কাজ করা লাগতে পারে বা আপনাকে বারবার রিভাইজ দিয়ে ওটা দেখতে হবে সব ঠিক আছে কিনা। আচ্ছা ছবি দুটো আপলোড হোক, নেট খুব ডিস্টার্ব করছে, ছবি দুটো আরো দ্রুত আপলোড হবে বা এখানে দেখা। আচ্ছা দেখেন ছবি দুটো আপনাদের গুগল ড্রাইভে আপলোড দেওয়ার পর রাইট ক্লিক করবেন,
ছবিটাকে সিলেক্ট করার পর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন দেখাচ্ছে ওপেন উইথ। আচ্ছা, ওপেন উইথ থেকে আপনারা যাবেন যে ওপেন উইথ গুগল ডকস, এই অপশনটাতে ক্লিক করবেন। আচ্ছা দেখা যাক কি আসে। সময় নেবে লোড নেওয়ার জন্য। দেখেন যে হাতে লেখা যে টেক্সট, হাতে লেখা যে ইমেজটা আমরা দিছিলাম, আচ্ছা এটা আসছে। এবং এটাতে যে লেখাটা আছে, এটা যেহেতু আমরা গুগল ডকসে ওপেন করছি, এই লেখাটাও কিন্তু টেক্সট হিসেবে আসছে। দেখেন এই যে ইমেজটা, এবং ওই ইমেজটাতে যা লেখা আছে এটা এখনো টেক্সট হিসেবে আসছে, যেটা হচ্ছে সার্চেবল বা এডিটেবল, আপনারা যেটাই বলেন। এটা আপনারা সিলেক্ট করতে পারবেন, এখান থেকে এডিট করতে পারবেন, কোনোটা যদি প্রবলেম দেখায় সেটা আপনারা চেঞ্জ করতে পারবেন। আপনাদেরকে অটো সাজেশন এখানে দেখাচ্ছে যে এই ওয়ার্ডটা কী হতে পারে এরকম। তো এখান থেকে যে সুবিধাটা হচ্ছে যে প্রথমে ওই ইমেজটা আসে এবং তার পরবর্তীতে ওই টেক্সটটা আসে। তো আপনারা এখান থেকে সরাসরি এটা মিলাই দেখতে পারেন যে আসলে টেক্সটের সাথে বা ইমেজটার মিল আছে কিনা বা কোনো এখানে ভুল আছে কিনা। তো যেহেতু এই লেখাটা অনেক সুন্দরভাবে লিখছে, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, ইমেজের রেজুলেশনটা ভালো আছে, যার কারণে আমি মনে করি না যে এখানে কোনো ভুল, হয়তো ভুল দুটি দুই একটা থাকতে পারে বা বানানের দুই একটা ভুল থাকতে পারে। আচ্ছা, তো এভাবে আপনারা এই ডকুমেন্ট ফাইলটা এভাবে দিতে পারেন, যেহেতু এই ছবিটা আমার ইমেজটা আমাদের দরকার নাই। তো আপনারা শুধু এখানে ইমেজটাতে মিলাই দেখবেন যে আসলে সব কিছু ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে বা দেখা যাচ্ছে কোথাও একটু যদি দুই একটা ভুল থাকে, সেটা আপনারা হচ্ছে ম্যানুয়ালি ঠিক করে নেবেন। ম্যানুয়ালি ঠিক করে নিয়ে ব্যাস ওখান থেকে কপি করে একটা ডকুমেন্ট ফাইল বা ওয়ার্ড ডকুমেন্ট ফাইলে আপনারা কপি করতে পারেন। অথবা দেখা যাচ্ছে যে আপনাদের কাছ থেকে ক্লায়েন্ট যদি গুগল শিটে চায় বা গুগল ওয়ার্ড ফাইলে যদি চায় বা গুগল ডকসে যদি চায়, তো এখান থেকে আপনারা কপি পেস্ট কপি করে একটা ফাইলে দিয়ে ওনারা যেভাবে ফরম্যাট করে চায় সেভাবে আপনারা তাদেরকে দিবেন। এটা একটা সিস্টেম ছিল। আচ্ছা, আরেকটা ফাইল একটু করি তাহলে আপনাদের আর একটু বুঝতে সুবিধা হবে। এটা ক্লোজ করে প্রবলেম করতেছে, আমি আবারও সরি। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না? জি। আচ্ছা দেখেন, ওই হাতে লেখার যে ফাইলটা দেখালাম ওইটা তো কনভার্ট করলাম কিভাবে সেটা তো দেখছেন সবাই নাকি? আচ্ছা দেখেন, এখানে আরেকটা বড় টেক্সট, মানে এখানে একটু টেক্সট বেশি আছে এরকম একটা ফাইল ইমেজ হিসেবে দেওয়া আছে। এটা তো সেম ওয়েতে রাইট ক্লিক করে ওপেন উইথ গুগল ডকস করবেন। এটা একটু সময় নিয়ে লোড নিয়ে দেখবেন যে এখানে ডক ফাইলে কনভার্ট হয়ে গেছে, অথবা ওই টেক্সটগুলো যাতে আপনারা কপি করতে পারেন এরকম ফরম্যাটে চলে আসছে, মানে অর্থাৎ টেক্সট টেক্সট হিসেবে চলে আসছে ছবি থেকে। তো এখান থেকে কপি করে নিয়েও আপনারা পেস্ট করতে পারেন। এটা একটা ওয়ে দেখালাম, ব্যাস এইটুকুই। এই কাজটা করতে পারবেন তো সবাই নাকি? হ্যাঁ রসনাথ স্যার বলছেন, যেগুলো আমরা এমএস অফিস ওয়ার্ডে আমরা পিডিএফ ফাইল তৈরি করতেছি, ঠিক আছে, মানে পিডিএফ ফাইলে যেগুলো রূপান্তর করতেছি, এখানে যে আমরা যে গুগল শিটে টাইপে এসে যে করতেছি আর কি, এটাও কি পিডিএফ ফাইলের মতোই হচ্ছে না, না এটা কোনো অন্য নাম আছে? আপনার প্রশ্নটা আমি বুঝতে পারলাম না, এটা পিডিএফ ফাইলের নাম আছে মানে বুঝলাম না। মানে স্যার ওই যেখানে আমরা যে
মানে গেট পিসি ইনটু যেটা অ্যাপস আমরা ইনস্টল করে যেটা পিডিএফ ফাইল থেকে ছবি থেকে পিডিএফ ফাইল তৈরি করতে চাই। ছবি থেকে পিডিএফ না, ছবি থেকে এটা আমাদের একদম টেক্সট। সুন্দর হচ্ছে স্যার। হ্যাঁ আমি বলি এটা আসলে ছবি থেকে পিডিএফ হচ্ছে না, ছবি থেকে একদম টেক্সট ফাইলই হচ্ছে। এই দেখেন এটা কিন্তু এই যে ছবিটা এটা হচ্ছে ছবি, আর এই যে দেখেন নিচে এটা যেটা চলে আসছে এটা একদম টেক্সট ফাইল। এটা আপনি সিলেক্ট করতে পারবেন, এখান থেকে আপনি কপি করতে পারবেন, কাট করতে পারবেন, এখান থেকে আপনি এডিটও করতে পারবেন। বুঝতে পারছেন? স্যার বলছিলাম যে এই ফাইলটা কি মানে পিডিএফ, এটা কি সরাসরি মানে ডকুমেন্ট হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ ডকুমেন্ট ফাইল। ইমেজ থেকে কনভার্ট, এটা ইমেজ থেকে ডকুমেন্ট ফাইলে কনভার্ট হয়ে গেল। বুঝতে পারছেন রসনাথ? আর যেখানে আমরা যে গেট ইনটু পিসি তে যেটা করি ছবি থেকে মানে পিডিএফ নিয়ে আসি, পিডিএফ আচ্ছা গেট ইনটু পিসি, গেট ইনটু পিসি থেকে আপনি কি নিয়ে আসেন সেটা হচ্ছে যে আপনার মাইক অ্যাক্রোব্যাট যেটা আমরা করি। আপনি যেটা বললেন যে গেট ইনটু পিসি, গেট ইনটু পিসি তো একটা ওয়েবসাইটের নাম রে ভাই। গুগল ডক্স করে এইভাবে যে কনভার্ট করা, তো এটা তো বুঝতে পারছেন না, এটা একটা সহজ উপায়। আপনাদের কোনো টুল লাগতেছে না, কোনো এক্সট্রা কোনো সফটওয়্যার ইনস্টল করা লাগতেছে না, আপনারা শুধু জাস্ট ড্রাইভে আপলোড করবেন, ওপেন উইথ গুগল ডক্স করবেন, ব্যাস আপনাদের ওখানে দেখবেন যে ছবি থেকে বা পিডিএফ ফাইল থেকে এটা কনভার্ট হয়ে যাচ্ছে। এটা একটা সহজ উপায় আর কি। হ্যালো স্যার। হ্যাঁ রসনা। আবার যদি কালকের মতো এখানে যদি আবার কোনো সিগনেচার থাকে সেটাও কি মানে মানে পুরো যাবে মানে ট্রান্সফার করা যাবে? আচ্ছা সিগনেচারটা কনভার্ট, সিগনেচারটা কনভার্ট হবে না, সিগনেচারটা বা সিম্বলটা ওটা আপনাদেরকে ম্যানুয়ালি পাঠাতে হবে, অথবা আপনার ক্লায়েন্ট যদি সিগনেচার লোগো বা কোনো গ্রাফ বা কোনো প্রোগ্রেস বার যদি আপনাদেরকে দিয়ে দেয় তো সেটা আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আসলে আমার যতদূর জানা আছে কোনো সফটওয়্যারই এরকম পারফরমেন্স দেয় না যে ওরা কারো হাতের সিগনেচার বা হাতে লেখা সিগনেচার বা কোনো ক্রিয়েটিভ লোগো তারা কনভার্ট করতে পারে। এর কারণটা হচ্ছে যে এটা আসলে কপিরাইট ইস্যুতে ক্লেম করার একটা বিষয় আছে, তৃতীয়ত হচ্ছে যে আপনার আপনি যখন হাতে লিখে একটা সিগনেচার দিবেন সেটা কিন্তু আপনার একটা ইউনিক আইডেন্টিটি, এটা কোনো সফটওয়্যারের মাধ্যমে আসলে দেখা যাচ্ছে যে কনভার্ট করা পসিবল না এবং সেটা অবশ্যই লিগ্যালও হবে না, এটাই বিষয়। ডেটা স্ক্র্যাপিং সম্পর্কে আপনারা একটু বলেন যে কার কি আইডিয়া ডেটা স্ক্র্যাপিং সম্পর্কে? আচ্ছা আই স্যার কোনো আইডিয়া নাই। ঠিক আছে বিজয়, বিজয় দা লেফট হয়ে গেল। আচ্ছা বিজয় দা না স্যার কোনো আইডিয়া নেই স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বিজয় দার মনে হয় একটু আইডিয়া আছে, যাই হোক উনি সম্ভবত ডেটা স্ক্র্যাপিং নিয়ে একটু কাজও করছে। রসনাথ আইডিয়া আছে নাকি? অনেকগুলো ডাটা থেকে সংক্ষেপে কিছু ডকুমেন্টস রেডি করাটাই হচ্ছে ডাটা স্ক্র্যাপিং। আচ্ছা ঠিক আছে। মানে বল আপনার কাছে মনে হবে যে এটা হিউজ অ্যামাউন্ট অফ ডাটা, কিন্তু আসলে এই ডাটাগুলো পাওয়ার খুব একটা সহজ উপায় আছে। আচ্ছা ঠিক আছে স্ক্রিন রেকর্ড হচ্ছে। বিজয়, বিজয় দা কি আসছেন? ওনার কাছ থেকে বিষয় আমি জানতে চাচ্ছিলাম কিন্তু উনি আসলে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আপনার একটা গিগ দেখছিলাম আমি, তো সেখানে কিছু অফার ছিল এরকম বা দেখাতে একটা সার্ভিস ছিল এরকম যে আপনি 10,000 ইমেল প্রোভাইড করবেন, তাই না? এটা কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ ডেটা, অর্থাৎ 10,000 ইমেল প্রোভাইড করা এটা কিন্তু ছোটখাটো বিষয় নয়। আর আপনি সেখানে কাজের বাজেট দিয়েছিলেন কত? $5 $10 $10 সম্ভব। আচ্ছা $10 সম্ভব কি ফাইভ স্যার মডেল? আচ্ছা ধরেন $10, কিন্তু $10 জন্য 10,000 ডেটা প্রোভাইড করা এটা কিন্তু হিউজ অ্যামাউন্ট, অর্থাৎ দেখা যাচ্ছে যারা নতুন বা যারা এই বিষয়টা সম্পর্কে জানে না যে ডেটাগুলো কিভাবে কালেক্ট করব বা দেখা যাচ্ছে যে এই ডেটাগুলো এত পরিমাণ ডেটা কোথায় পাবো,
তারা কিন্তু এই বিষয়টাতে আগ্রহী হবে না। কিন্তু আসলে কিন্তু এটা সম্ভব। আপনি $10 চিন্তা, যদি আপনি চিন্তা করেন যে আপনি $10 দিয়ে হচ্ছে যে 10,000 ডেটা আপনি প্রোভাইড করবেন, এটা কিন্তু সম্ভব। এরকম অনলাইনে প্রচুর টুল আছে বা দেখা যাচ্ছে অনলাইনে প্রচুর ওয়েবসাইট আছে যেগুলো থেকে আপনারা ডেটা খুঁজে পেতে পারেন। আচ্ছা ঠিক আছে বিজয়, আপনার কাছ থেকে এটুকু জানার ছিল। আচ্ছা তো আপনারা হচ্ছে ইয়েলো পেজেস এর নাম শুনছেন? ইয়েলো পেজেস বা ইয়েলো পেজ? আচ্ছা ঠিক আছে, না শুনলে অসুবিধা নাই। তারপর হচ্ছে yelp.com, ইয়েলো পেজ, spider.net, এরকম বিষয়গুলো কেউ শুনছেন কি? আচ্ছা ঠিক আছে আমি বলি, সেটা হচ্ছে যে আজকে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে মূলত বলে হচ্ছে ডেটা স্ক্র্যাপিং, বা দেখা যাচ্ছে যে প্রচুর মানে এটাকে বলতে গেলে একটা ওয়েবসাইট থেকে হিউজ অ্যামাউন্ট অফ ডাটা আপনাদেরকে কালেক্ট করে আপনার ক্লায়েন্টকে দিতে হবে। তো ডেটা স্ক্র্যাপিং এর জন্য আমরা বেশ কিছু টুল ইউজ করতে পারি, মূলত ফ্রি, পেইড, বিভিন্ন রকমের টুল বা সফটওয়্যার এগুলো আছে। আচ্ছা তো প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে যে আচ্ছা ইয়েলো পেজ আর হচ্ছে yelp.com, এই দুটো সম্পর্কে একটু বলি। আচ্ছা আবু নওশের কিছু বলবেন? হ্যাঁ ভাইয়া, ওই যে ডেটা ক্র্যাপিং এর বিষয়টা একটু আবার বলবেন। আচ্ছা ডেটা স্ক্র্যাপিং এর বিষয়টা হচ্ছে যে প্রচুর পরিমাণ ডেটা আপনাকে খুঁজে বের করতে হবে অতি অল্প সময়ে, অতি কম মূল্যে আপনাকে এই কাজটা করে দিতে হবে। অর্থাৎ আপনাকে হয়তো ক্লায়েন্ট বলতে পারে আমাকে 10,000 মানুষের লিস্ট খুঁজে, এমন মানুষের লিস্ট খুঁজে মানে দিতে হবে যারা হচ্ছে যে নিউ ইয়র্ক সিটিতে একটা পার্টিকুলার কাজ করতেছে, মানে ওটা কন্ডিশন আপনাকে বলে দিবে যে নিউ ইয়র্ক সিটিতে 5,000 নাপিতের বা 5,000 বারবারের হচ্ছে লিস্ট আমাকে খুঁজে বের করে দাও। এই হচ্ছে একটা ওয়েবসাইট থেকে মানে একদম নিংড়ে ডেটাগুলো বের করে নেওয়াকেই মোটামুটি বলা হচ্ছে যে ডেটা স্ক্র্যাপিং। এটাই আচ্ছা আচ্ছা, মানে আপনাকে মানে হিউজ অ্যামাউন্ট অফ ডেটা আপনাকে খুঁজে বের করতে হবে, এরকম একটা কাজকে মোটামুটি ডেটা স্ক্র্যাপিং বলা যেতে পারে। আরো অনেক পার্টিকুলার বিভিন্ন ফিল্ডে এই কাজগুলো বিভিন্ন ভাবে পরিবর্তন হতে পারে, এটা ফিল্ডের উপর ডিপেন্ড করবে। আচ্ছা তো ডেটা স্ক্র্যাপিং এর জন্য আমরা প্রথমেই দুটো ওয়েবসাইটকে টার্গেট করব, মূলত ইয়েলো পেজেস বা এই রকম যে ওয়েবসাইটগুলো আছে এদেরকে বলা হয় হচ্ছে বিজনেস ডিরেক্টরি ওয়েবসাইট। অর্থাৎ এরা বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের বিজনেসের তথ্যগুলো এদের ওয়েবসাইটে সংগ্রহ করে। তো দেখি যে ইয়েলো পেজেসটা কি আপ ভাইয়া? জি মানে ডেটা স্ক্র্যাপিংটা বলতে হচ্ছে মানে আমি যেটা শুনলাম আপনার কাছে, যেহেতু আমি আগে থেকে কোনো ধারণা নেই, আমরা কি মানে কোনো একটা ওয়েবসাইটকে ওই পেজের মাধ্যমে মানে ওই নামে একটা পেজ আছে যেটাকে সেভ পেজ করি আমরা, ওই সেভ পেজ করে যেটা আমরা পিডিএফ আকারে আবার কোন বায়ার কে সেন্ড করি, ওটা কি বোঝায় ডেটা স্ক্র্যাপিং? আচ্ছা আমরা কাজ করতে করতে দেখি তাহলে আপনার আইডিয়াটা ক্লিয়ার হবে আসলে ডেটা স্ক্র্যাপিং বিষয়টা কি। আচ্ছা ঠিক আছে, দেখেন আপনারা ইউএলও পেজেস লিখে সার্চ দিবেন। আসলে ইউএলও পেজেস গুলো কি? ইউএলও পেজেস গুলো হচ্ছে বিজনেস ডিরেক্টরি। অর্থাৎ এখানে আপনার হচ্ছে কোন দেশে কি রকম বিজনেস হচ্ছে, কারা বিজনেস করতেছে, কি ধরনের বিজনেস করতেছে, কি ধরনের প্রাইজিং, কি ধরনের টাকা পয়সা খরচ হয়, এই বিষয়গুলো আচ্ছা এই বিষয়গুলো ওখানে অ্যাড করা থাকে বা ওখানে তারা এই ডেটাগুলো আচ্ছা ঠিক আছে আচ্ছা তো এই বিষয়গুলো হচ্ছে আমরা এখান থেকে দেখি যে ইয়েলো পেজে এই ডেটাগুলো তারা কালেক্ট করে রাখে। ঠিক আছে আচ্ছা আমি একটু মানিকের সাথে একটু কথা বলি। আচ্ছা কই জানিছিলাম, হ্যাঁ ইয়েলো পেজেস, ইয়েলো পেজেস গুলো মূলত বলে যে হচ্ছে যে বিজনেস ডিরেক্টরি লিস্ট, বা এরা হচ্ছে বিভিন্ন দেশে বিভিন্ন বিজনেস গুলো এরা হচ্ছে তথ্যগুলো সংগ্রহ করে, কারা কি রকম বিজনেস করতেছে, তারা কোথায় তাদের শপের লোকেশন, তারপর হচ্ছে শপের ওনারের অ্যাড্রেস, ইমেল, তারপর হচ্ছে তাদের বিজনেস স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে তারা কি কি রকম সার্ভিস কি রকম প্রাইসে দিচ্ছে, এই বিষয়গুলো ইয়েলো পেজেস বা ইয়েলো পেজ বা yelp.com এরা হচ্ছে ডিরেক্টরি হিসেবে সেভ করে রাখে। এবং প্রচুর মানে আমরা যারা মার্কেটিং সেক্টরে কাজ করি তাদের বলা যায় হচ্ছে যে ইয়েলো পেজ থেকে তারা প্রচুর পরিমাণ ডিরেক্টরি বা লিডস কালেক্ট করতে পারে এই
ওয়েবসাইট গুলোতে প্রচুর তথ্য দেওয়া থাকে এবং দেখা যাচ্ছে যে এখান থেকে ইজিলি আপনি 10,000, 15,000, 20,000 বা তার থেকেও বড় সাইজের ডেটা আপনারা এখান থেকে খুঁজে বের করতে পারেন। তো আপনারা ইয়েলো পেজেস লিখে সার্চ দিবেন, দেখেন প্রথমেই একটা ওয়েবসাইট আসছে ইয়েলো পেজের। আচ্ছা, এখানে যদি আমাদেরকে পার্টিকুলার কোনো ফিল্ড আমাদের বাংলাদেশের জন্য বলে যে দেখেন এখানে একটা আরেকটা ওয়েবসাইট আছে বাংলাদেশ ইয়েলো পেজেস .com, তো আপনি যদি বাংলাদেশের কোনো কোম্পানির জন্য বা বাংলাদেশের কোনো ক্লায়েন্টের যদি আপনি কাজ করেন, তো সেক্ষেত্রে আমাদের লোকাল যে বিজনেসগুলো আছে এখানে বাংলাদেশ ইয়েলো পেজেস .com এখান থেকেও আপনারা খুঁজে পেতে পারেন। আচ্ছা, আরেকটা যেটা আছে yelp.com সেটা আমি আপনাদেরকে দেখাই। যেটা এটা হচ্ছে ইয়েলো পেজেস .com, একটা হচ্ছে yelp.com। দেখেন yelp.com সম্ভবত ঢুক মানে এটা ঢুকবে কিনা আমি জানি না, কারণ এটা হচ্ছে আমাদের দেশ থেকে অ্যাক্সেসটা সবসময় পায় না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা অনেক সময় আপনাদের ভিপিএন ইউজ করা লাগতে পারে। দেখা যাচ্ছে যে যদি নর্মালি যদি আপনারা এই ওয়েবসাইটে অ্যাক্সেস করতে না পারেন সেক্ষেত্রে আপনারা ভিপিএন ইউজ করতে পারেন। আচ্ছা ঠিক আছে, তো দেখেন কেউ হয়তো আপনাকে বলল যে হচ্ছে আমার হচ্ছে ডেটা লাগবে এই পরিমাণ ডেটা, ধরেন যে আমার 5,000 ডেটা লাগবে যারা হচ্ছে লস অ্যাঞ্জেলসে প্লাম্বারের কাজ করে। প্লাম্বার বোঝেন কি আপনারা, প্লাম্বার বিষয়টা কি? আচ্ছা প্লাম্বার আচ্ছা প্লাম্বার হচ্ছে যারা হচ্ছে ধরেন যে এই যে আমাদের ওয়াটার লাইন বা দেখা যাচ্ছে যে আমরা বলি যে এই যে ওয়াটার সাপ্লাই এর এই যে লাইনগুলো আছে এগুলোতে যারা যে যারা কাজ করে বা এগুলো যারা রিপেয়ার করে দেয় তাদেরকে বলে হচ্ছে প্লাম্বার। অনেক সময় আমাদের বাসা বাড়িতে পানির লাইন নষ্ট হয়ে যায় না, তো ওগুলো তো আবার লোক ডেকে রিপেয়ার করতে হয়, তো ওরাই হচ্ছে মেইনলি হচ্ছে প্লাম্বার। তো দেখা যাচ্ছে যে আপনাকে কোনো একটা কোম্পানি বা আপনার ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে হচ্ছে আমার হচ্ছে 5,000 প্লাম্বারের লিস্ট লাগবে যারা লস অ্যাঞ্জেলসে বা দেখা যাচ্ছে যে নিউ ইয়র্কে বা তারা হচ্ছে ফিল্ড দিয়ে দিবে যে এই ফিল্ডে তারা কাজ করতেছে বা এই ফিল্ডের আশেপাশে তারা অ্যাভেলেবেল আছে। তো এখান থেকে আপনি সার্চ করতে পারেন এইরকম, দেখেন লুকিং ফর প্লাম্বার্স, এখান থেকে আপনি লোকেশনটা সেট করে দিতে পারেন যে আপনি কোন লোকেশনে আছে, এটা অলরেডি লোড নিয়ে নিতে। আচ্ছা আমি এখানেই দেখাই, ধরেন আপনি লস অ্যাঞ্জেলসে প্লাম্বার খুঁজতেছেন, তো দেখেন এখানে তাদের লিস্ট থেকে তারা দেখাচ্ছে যে লস অ্যাঞ্জেলসে যে প্লাম্বাররা আছে তাদের একটা লিস্ট এখানে দিয়ে দিচ্ছে। এখানে প্রচুর আপনি পাবেন মানে অর্থাৎ এই রিলেটেড কাজ করে এরকম কোম্পানি বা দেখা যাচ্ছে এরকম পিপল আপনারা এখান থেকে প্রচুর খুঁজে পাবেন। আচ্ছা, তো আপনাদেরকে যদি বলে যে 5,000 লোকের আমার লিস্ট লাগবে আর আপনারা যদি এইভাবে 5,000 এদের প্রত্যেকটার যদি একটা একটা করে ডেটা নিতে যান আপনাদের মোটামুটি দেখা যাচ্ছে যে 50 দিন সময় লাগবে। একটা করে এখান থেকে নেবে তাদের ওয়েবসাইট, এদের ভিজিট ওয়েবসাইট, তাদের বিজনেস ইমেইল, এগুলো যদি আপনারা এইভাবে খুঁজতে যান তো দেখা যাচ্ছে আপনাদের মিনিমাম 10 থেকে 15 দিন বা বেশি থেকে বেশি হলে 30 দিন সময় পর্যন্ত আপনাদের লাগতে পারে যদি আপনারা 5,000 ডেটা এখান থেকে কালেক্ট করতে যান। আচ্ছা, তাহলে বুদ্ধিটা কি? আচ্ছা, বুদ্ধিটা হচ্ছে যে আমরা অতি সহজে এখান থেকে ডেটা খুঁজে বের করতে পারি, এরকম কিছু টুল আপনাদেরকে আমি দেখাবো। তো সেই টুলগুলোর মধ্যে প্রথমেই একটা টুল হচ্ছে আচ্ছা ইয়েলো পেজ স্পাইডার যেটাকে বলে হচ্ছে, সেটা আপনাদেরকে আমি দেখাবো। আচ্ছা, কাজ করতে করতে দেখাই তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আপনারা একটা ওয়েবসাইটে যাবেন, সেটা হচ্ছে যদি ভুল না হয় তাহলে দেখি কি অবস্থা। আচ্ছা সার্চ দেই ইয়েলো পেজ স্পাইডার দেখি কি অবস্থা। আচ্ছা দেখেন প্রথমেই আসছে ইয়েলো পেজ স্পাইডার .com, এটা একটা সফটওয়্যার বলা যেতে পারে। তো আপনারা এখান থেকে এই যে ট্রাই ফর ফ্রি
এটাতে ক্লিক করুন। আচ্ছা দেখতে পাচ্ছেন কি? দেখতে পাচ্ছেন তো সবাই, তাই না? আমার স্ক্রিনটা জি স্যার, জি স্যার, ঠিক আছে। আচ্ছা এই সাইটটাতে যাবেন, আমি লিংকটা দিয়ে দিচ্ছি আপনাদের চ্যাট বক্সে, যদি কেউ এখান থেকে দেখতে না পান বা টাইপ করতে না পারেন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আচ্ছা yellowpagesspider.com, ঠিক আছে। এই ওয়েবসাইটে আপনারা যাবেন, দেখেন এখানে একটা অপশন আছে ট্রাই ফর ফ্রি, এটা আপনারা কিনেও ব্যবহার করতে পারেন এবং ফ্রিও ব্যবহার করতে পারেন। তো আমরা যেহেতু এখনই আসলে প্রিমিয়ামটাতে যাব না বা প্রিমিয়ামটাতে যাচ্ছি না, আপনারা ট্রাই ফ্রি দিয়েই এখানে ট্রাই করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন এটা ডাউনলোড হবে, ঠিক আছে। আচ্ছা আমার কাছে ডাউনলোড করা আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেওয়ার পর এরকম একটা ফাইল পাবেন, দেখেন এই দেখেন ইভোলো পেজেস স্পাইডার ট্রায়াল সেটআপ .zip। হুমায়ুন কবির একটু ভালোভাবে দেখবেন, হ্যাঁ আপনারা এইরকম একটা ফাইল এখানে পাবেন। আচ্ছা উইনরার সম্পর্কে সবার ধারণা আছে তো না? উইনরার আচ্ছা জিপ ফাইল যেটাতে আমরা এক্সট্রাক্ট করি, হ্যাঁ উইনরার একটা সফটওয়্যার যেটাতে আমরা জিপ ফাইল এক্সট্রাক্ট করি, ঠিক আছে। এটা একটা বেসিক একটা সফটওয়্যার, খুবই কমন আর কি, অনেকে এটা ইউজ করছে, তো যার কারণে ওই উইনরারটা আপনারা আপনাদের পিসিতে ইনস্টল করে নেবেন। আপনাদের পিসিতে ইনস্টল করে নেওয়ার পর আপনারা যখন এই যে ইয়েলো পেজেস, আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি, আচ্ছা এটা ডাউনলোড করার পর আপনারা এইরকম একটা ফাইল পাবেন, দেখাই আমি একটু বড় করে, যে আপনারা এইরকম একটা ফাইল পাবেন, ঠিক আছে। এই ফাইলটাকে আপনারা যদি আপনাদের কম্পিউটারে উইনরার ইনস্টল করা থাকে রাইট ক্লিক করবেন, দেখেন এখানে অপশন আছে এক্সট্র্যাক্ট হেয়ার বা এক্সট্র্যাক্ট টু ইয়েলো পেজেস স্পাইডার ট্রায়াল সেটআপ, এটা দেখেন আপনারা এখানে এক্সট্র্যাক্ট করে নেবেন। এটা এখানে আমার যেহেতু এখানে অলরেডি এটা আছেই, তো আমাকে বলতেছে যে রিপ্লেস, আচ্ছা আমি রিপ্লেস করেছি, সমস্যা নেই। তো এখানে আপনারা এক্সট্র্যাক্ট করে নেওয়ার পর এরকম একটা ফোল্ডার পাবেন, এই ফোল্ডারে গিয়ে দেখেন এখানে একটা সফটওয়্যার আছে বা একটা ইএক্সি ফাইল আছে, এক্সিকিউটেবল সফটওয়্যার ফাইল যেটাকে বলা হয় বা এক্সিকিউটেবল ফাইল, এটাতে আপনারা ডাবল ক্লিক করবেন। এটা ইনস্টল হবে আপনাদের পিসিতে, আপনাদের সেট আপে ইনস্টল হবে এবং এখানে অ্যাডমিনিস্ট্রেটর কি চাচ্ছে, আচ্ছা এখানে অ্যাডমিন অ্যাক্সেসটা চাবে বা কন্ট্রোল অ্যাক্সেসটা চাবে, আপনারা এখান থেকে ইউজ করে দেবেন। আচ্ছা তারপর এখান থেকে ওকে করে দিবেন, যদি ডেস্কটপে একটা আইকন ক্রিয়েট করতে চান এখানে টিক মার্ক দিয়ে ডেস্কটপে একটা শর্টকাট করে নেবেন এবং ইনস্টল করে নেবেন। খুব বেশি হলে 1 মিনিট থেকে 1.5 মিনিটের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে, দেখেন আপনারা যদি এখনই চালু করতে চান এখানে লঞ্চ ইয়েলো পেজ স্পাইডার ট্রায়ালটা অন করে দিবেন, ব্যাস দেখেন এখন ওটা চালু হবে, দেখেন চালু হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন। আচ্ছা আচ্ছা এটা ইন্টারফেসটা আসার পর এখানে একটু লোড নিবে, ব্যাস ঠিক আছে। দেখেন আমরা যে ইয়েলো পেজের ওয়েবসাইটে গেছিলাম, আচ্ছা ঠিক আছে আচ্ছা আমাদের ইয়েলো পেজের ওয়েবসাইটের যে হোম সাইট যেটা ছিল আর কি বা হোম পেজ যেটা ছিল সেটা আপনাদের একটু দেখাই, সেটা এবং আমাদের এই সফটওয়্যারের ইন্টারফেসটা অনেকটা কিন্তু কাছাকাছি বা প্রায় সেম। তো আমরা যেভাবে এখান থেকে আমরা যাদেরকে খুঁজতেছিলাম প্লাম্বার বা গিফট শপ বা এরকম কিছুই আমরা যেটা খুঁজতেছিলাম সেটা এখানে সার্চ করব বা সেই কিওয়ার্ডটা এখানে দিব এবং আমাদের লোকেশনটা এখানে সেট করে দেবো। দেখেন আমাদের সফটওয়্যারটা ওপেন করলাম, ওই সফটওয়্যারে কিন্তু প্রায় একই রকম মানে সেম ইন্টারফেস, অর্থাৎ ওই ওয়েবসাইটটাই এখানে লোড হয়েছে। আচ্ছা তো ধরেন যে আমি প্লাম্বার খুঁজতেছি, এখানে সার্চ দিলাম প্লাম্বার্স, লোকেশনটা দিয়ে দেই হচ্ছে ভাইয়া জি ভাইয়া সফটওয়্যারটা কি অনলাইন কম পরিমাণ ডেটার সার্চ করতে আপনাকে বলে 10টা 15টা, সেক্ষেত্রে আপনার এই সফটওয়্যার ইউজ করার দরকার নাই, কিন্তু আপনাকে যদি বলে যে অধিক পরিমাণ ডেটা
10,000 1,000 5,000 এরকম যদি আপনাকে বলে সেই ক্ষেত্রে আপনি সফটওয়্যারটা ইউজ করবেন আপনার জন্য থ্যাংক ইউ ভাই আপনার জন্য এটা সুবিধা হবে আচ্ছা দেখেন আমরা এখানে এখানে এটা দিয়ে দেব আমরা কি খুঁজতেছি প্লাম্বার খুঁজতেছি আর আমাদের লোকেশনটা এখানে দিয়ে দেব ধরেন আমরা দিলাম হচ্ছে নিউ ইয়র্ক দেখেন নিউ ইয়র্ক এখানে চলে আসছে আচ্ছা এখানে দিব হচ্ছে ফাইন্ড স্যার সাইটটা কিন্তু অ্যাক্সেস করতে পারতেছেন সাইটটা অ্যাক্সেস করতে পারতেছেন না কেন স্যার বাকিদের কি অবস্থা সাইটটা অ্যাক্সেস করতে পারতেছেন এটা করা যাচ্ছে তো আশা করি এটাতে সমস্যা হবে না অনেক সময় yelp.com এ এই যে এইটাতে একটু অসুবিধা হয় তো সেই ক্ষেত্রে ওই যে গতদিন দেখাচ্ছিলাম যে এই থাকে এখানে অলরেডি VPN এর প্রয়োজন যার কারণে হোলা VPN টা আমাদেরকে নোটিফিকেশন দিচ্ছে আচ্ছা দরকার নাই এটাতে yelp.com এ এখনি যাচ্ছে না yelp.com টা স্টপ রাখলাম আমরা বলতে ইয়েলো পেজেস নিয়ে কাজ করি আচ্ছা বাকিদের কি অবস্থা ওই ওয়েবসাইটে আপনারা ঢুকতে পারছেন বা অ্যাক্সেস করতে পারছেন জি ভাই অ্যাক্সেস স্যার তো দেখেন নিউ ইয়র্কে আপনারা হয়তো কোনো প্লাম্বার খুঁজতেছেন একটু মিউট করেন কাইন্ডলি সবাই একটু কাইন্ডলি মিউট করবেন হ্যাঁ যার কথা বলার দরকার হবে বা এই বিষয়টা দেখানো শেষ হলে আপনারা কোশ্চেন গুলো করবেন আচ্ছা দেখেন আমরা এখানে প্লাম্বার সার্চ দিলাম নিউইয়র্কে এখন দেখেন এখানে প্রচুর লিস্ট এখানে চলে আসছে অর্থাৎ কতগুলো আসছে এটা নিচে গেলে বোঝা যাবে যে একটা পেজে সম্ভবত 40টার মতো ডেটা থাকার কথা যাই হোক এখানে আছে 16টার মতো আছে আচ্ছা ঠিক আছে দেখেন এখানে প্রচুর প্লাম্বারের ইনফরমেশন এখানে দেওয়া আছে যারা নিউইয়র্ক সিটিতে বা নিউইয়র্ক সিটির আশেপাশে যারা কাজ করতেছে তো এদের যে তথ্যগুলো আপনারা নেবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিই দেখেন এই যে সেটিংস অপশনে যাবেন বুঝছেন সেটিংস অপশনে যাওয়ার পর এখানে একটা ট্যাব আছে দেখেন ডেটা এখানে যাওয়ার পর আপনারা এখানে দেখবেন যে আপনাদেরকে হয়তো আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে যে বিজনেস নেম লাগবে অর্থাৎ আমরা এক্সেল শিটে যেরকম ফিল্ডগুলো সাজাতাম না বিজনেস নেম বা ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল ফুল অ্যাড্রেস তারপর কোন সিটিতে আছে ফোন নাম্বার ইমেল এই বিষয়গুলো আমরা এখানে সিলেক্ট করতাম না তো এইরকম আপনাদেরকে যে বিষয়গুলো ওখানে আপনার ক্লায়েন্ট আপনার কাছ থেকে চাবে সেই বিষয়গুলো আপনি এখান থেকে সিলেক্ট করবেন যে বিজনেস নেম ফুল অ্যাড্রেস অ্যাড্রেস তারপর তার সিটি কোন কোন সিটিতে সে আছে কোন স্টেটে আছে সেই স্টেটের পোস্টাল কোড আছে কিনা ওখানে দেওয়া তার ফোন নাম্বারটা দেওয়া আছে কিনা ওয়েবসাইট দেওয়া আছে কিনা ইমেল দেওয়া আছে না তারপর হচ্ছে আপনার যদি ম্যাপের লিঙ্কটা যদি তার লাগে ম্যাপের লিঙ্কটা সেখান থেকে নিতে পারে এবং আরও যদি কোনো ডিটেলস লিঙ্ক থাকে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন আবার ডিসিলেক্ট করে দিতে পারেন কোনো অসুবিধা নেই আপনাদের এখান থেকে যে বিষয়গুলো লাগবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন আচ্ছা ঠিক আছে এরপর আপনি ওকে দিয়ে দিলেন আচ্ছা তারপর এখন দেখেন এখানে এই যে গেট ডাটা একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন আচ্ছা গেট ডাটাতে ক্লিক করার পর এখানে দেখেন ডেটাগুলো কালেক্ট হওয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি আপনারা জি স্যার তো এইভাবে আপনাদের নেটের স্পিড যত ফাস্ট থাকবে এভাবে এখানে ডেটাগুলো অটোমেটিক্যালি এখানে আসতে থাকবে দেখেন এই যে প্লাম্বার ক্যাটাগরিতে এই দেখেন বিজনেস নাম বিজনেসের যে নামটা দেওয়া আছে বিজনেসের নামটা আসছে তার ফুল অ্যাড্রেসটা আসছে তারপর তার অ্যাড্রেসটা আসছে তারপর কোন সিটিতে সে আছে সেই সিটিটা আসছে কোন স্টেটে আছে তার পোস্টাল কোডটা কত তার কোন দেশে আছে তার ফোন নাম্বারটা কত তার ফ্যাক্স নাম্বারটা যেহেতু আমরা সিলেক্ট করে দিছিলাম না সেটিং থেকে ফ্যাক্স নাম্বারটা এখান থেকে কালেক্ট করে নেয় তার ওয়েবসাইটটা এখানে আসছে তার ইমেলটা এখানে আসছে তার ম্যাপের লিঙ্কটা এখানে আসছে আচ্ছা আরও অন্য কোনো ডিটেলস লিঙ্ক থাকলে সেটা সম্ভবত এই ডিটেলস লিঙ্কটা হচ্ছে আপনার ইওলো পেজের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাই এখানে দিয়ে দিতে যে আমরা ডেটাটা কোথায় থেকে কালেক্ট করছি সেই লিঙ্কটা এখানে দেওয়া আছে আচ্ছা তো তাহলে দেখেন এখানে কিন্তু ডেটাগুলো সমানে আসতেছে যতগুলো এখান থেকে খুঁজে পাবে সে ততগুলো এখানে আপনাকে দেখাবে
অনেক সময় বিভিন্ন ফিল্ড মিসিং থাকতে পারে, যেমন ধরেন যে এই যে দেখেন সার্ভিস এক্সপার্ট হিটিং অ্যান্ড এয়ার কন্ডিশন। আচ্ছা দেখেন এনার কিন্তু অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস, অ্যাড্রেস এই বিষয়গুলো কিন্তু পায় নাই, কিন্তু সে কোথায় আছে? ইউনাইটেড স্টেটসে সে আছে। অর্থাৎ এখানে থেকে একটা বিষয় বোঝা যেতে পারে যে এই যে সার্ভিস এক্সপার্ট হিটিং অ্যান্ড এয়ার কন্ডিশন, এরা পুরো ইউনাইটেড স্টেটসে এরা সার্ভিস দিয়ে থাকে। এরা নির্দিষ্ট কোনো সিটির জন্য বা নির্দিষ্ট কোনো স্টেটের জন্য এরা কাজ করে না, এটা আপনাকে বুঝতে হবে, বা এটা আপনি এখান থেকে বুঝতে পারেন। এটা দেখে তো দেখেন এখানে কিন্তু প্রচুর ডেটা চলে আসছে। আবার এখানে কিছু অপশন আছে, সেটা যদি আপনি এখান থেকে এই সেকশনটা ক্লিয়ার করে দিয়ে আরও অন্য অন্য পেজে গিয়ে খুঁজতে পারেন, এরকম একটা অপশন এখানে দেওয়া আছে। তো দেখ আপনাদের, আপনারা যদি ম্যানুয়ালি যদি এই ডেটাগুলো কালেক্ট করতে যেতেন তাহলে কত সময় লাগতো? আর দেখেন এখানে এই যে ইয়েলো পেজেস স্পাইডারটা ইউজ করে আমরা কত সহজে এই ডেটাগুলো এবং আমাদের পার্টিকুলার যে ফিল্ডগুলো আমরা চাচ্ছি এটা আমরা কত সহজে খুঁজে পেতে পারি এখান থেকে। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। আচ্ছা এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা আমাকে জিজ্ঞেস করতে পারেন। জি স্যার, ডেটা যে কালেক্ট করলাম স্যার, এখন এগুলো সেভ করে মানে সাবমিট করব কি কিভাবে সেই ওইটা যদি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা এক্সপোর্ট করার অপশন আছে। আচ্ছা আপনি এখান থেকে ফাইল সেভ করতে পারেন, আপনার এক্সেল শিটে সেভ করতে পারেন, অথবা দেখাচ্ছে এই ডেটাগুলো এখান থেকে কপিও করতে পারেন। দেখেন এখানে একটা অপশন আছে সিলেক্ট অল। আচ্ছা আমাদের ডেটাগুলো এখনো লোড নিচ্ছে বুঝছেন, তো আমরা এখানে স্টপ করে দিই। কোশ্চেন ছিল ম্যাম? হ্যাঁ বলেন। আপনি যে কাজগুলো দিছিলেন যে সেদিন যে রেস্টুরেন্টের মানে হচ্ছে ডাটা কালেক্ট করার জন্য, শেষের এই রেস্টুরেন্টের নাম লিখে যদি আমরা এই ওয়েবসাইটটা দিই ইয়েলো পেজেস এখানে যদি দিতাম আর কি, তখন ওই ডাটাগুলো পাইতাম না সহজেই? আচ্ছা ট্রাই করে দেখি কি অবস্থা হয়, পাওয়া যায় কিনা। মিনিমাম 300টা রিভিউ থাকতে হবে, তারপর হচ্ছে তাদের হচ্ছে অনলাইন রিজার্ভেশন সিস্টেম থাকতে হবে, তাদের হচ্ছে পার্টিকুলার কিছু ফিল্ড থাকতে হবে, যেমন ধরেন আমি মেনু কার্ডটা চাইছিলাম তো এটা কিন্তু কাস্টম একটা ধরেন যে ফিল্ড ছিল। তো এখানে কিন্তু আমরা যখন এই যে ইয়েলো পেজেস যে স্পাইডারটা যখন ইউজ করলাম তখনই কিন্তু এখানে দেখেন এই যে সেটিংস অপশনে যাওয়ার পর এখানে কিন্তু এই যে ফিল্ডগুলো আছে এগুলো কিন্তু মানে নির্দিষ্ট করে দেওয়া আছে, তাই না? এই এর বাইরে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যেতে পারবেন না, অর্থাৎ ট্রায়াল ভার্সন যেটা আছে ট্রায়াল ভার্সনে আপনি এর থেকে বেশি ডেটা এখান থেকে পাবেন না, অথবা ফিল্টারিংয়ের যে অপশনটা আছে ওইটা আপনি এখানে পাবেন না। তো সেক্ষেত্রে কাজটা আপনাকে ম্যানুয়ালি করতে হবে। বুঝতে পারছেন রিয়াজুল ইসলাম? রিয়াজ জি ভাইয়া বুঝছি। ঠিক আছে এখানে কিন্তু আমরা কোনো কন্ডিশন জুড়ে দেই নাই যে হচ্ছে যে যে প্লাম্বারগুলো 10 বছর ধরে কাজ করতেছে তাদের লিস্ট আমার লাগবে, যে প্লাম্বারগুলো মানে ফোন দিলেই বাড়িতে চলে আসবে তাদের হচ্ছে তাদের নাম্বারটা আমাদের লাগবে, যে প্লাম্বারগুলোর ব্যাকগ্রাউন্ড মানে কোনো ব্যাড রিপোর্ট নাই বা যাদের রিভিউ সবসময় ভালো এরকম আমাদের লাগবে, আমরা কিন্তু এরকম বলি নাই। আমরা জাস্ট এখানে যারা আছে তাদের ডেটাগুলোই আমরা মানে ভালো খারাপ, তারপর দেখা যাচ্ছে যে যাদের অনলাইনে তারা অ্যাভেলেবেল আছে কিনা তাদের এই স্ট্যাটাসগুলো আমরা ফিল্টার করতেছি না, তাদের সব ডেটাই আমরা এখান থেকে নিচ্ছি, অর্থাৎ তাদের সাথে যাতে আমরা কমিউনিকেট করতে পারি এই ন্যূনতম ডেটাগুলো আমরা শুধু এখান থেকে নিচ্ছি। এটাই হচ্ছে বিষয়, মানে এটাই হচ্ছে পার্থক্য আর কি। এই টুলে যে হচ্ছে আপনার এখানে যে ফিল্টারিং এর যে ব্যাপারটা আছে ওইখানে যে কয়েকটা অপশন আছে এর বাইরে তো যাইতে পারবো না? না এর বাইরে আপনি ট্রায়ালে যেতে পারবেন না, ট্রায়াল ভার্সনে আপনি এর বাইরে পেইড টুলে যাইতে পারবো? হ্যাঁ পেইডে, ওখানে আরো অনেক ফাংশন আছে, আপনি ওখান থেকে কাস্টম ফিল অ্যাড করতে পারবেন, আরো অনেক বিষয় ওখানে, আরো অনেক ফ্যাসিলিটি আছে। জি ভাই বুঝছি বুঝছি, ধন্যবাদ। আচ্ছা এখানে এক্সপোর্ট একটা অপশন থাকে কিন্তু এক্সপোর্ট অপশনটা পাচ্ছি না। টুল নিয়ে আমি যখন কাজ করছিলাম একটা ছিল হচ্ছে যে আচ্ছা ওটার নাম ছিল হচ্ছে অক্টাপার্স বা এরকম কিছু একটা নাম ছিল, আর একটা মনে হয়েছিল যে কি পার্স হাব বা এই টাইপের কিছু একটা ছিল আর কি। পার্স হাব
হ্যালো, শুনতে পাচ্ছি? বলতেছি যে ওয়েবসাইটে যে মানে আপনি যে ইউলো পেজের যে ওয়েবসাইটের নামটা বললেন, এইরকম ডেটা স্টোরিং এর জন্য আরো অন্য কোন ওয়েবসাইটের নাম থাকলে আমাদেরকে বলে দিয়ে মেনশন করে দেন। আচ্ছা, ওই যে আরেকটা বললাম yelp.com আছে, yelp.com। তারপর হচ্ছে আপনাদেরকে আসলে শুধু যে এরকম ওয়েবসাইট থেকে খুঁজে বের করতে হবে তা না, কেউ হয়তো আপনাকে বলতে পারে আমার হচ্ছে অ্যামাজন থেকে আমার হচ্ছে প্রোডাক্টের লিস্ট লাগবে। দেখা যাচ্ছে যে আপনাকে হয়তো কেউ বলতেছে যে হচ্ছে যে আপনি আমাকে এইরকম প্রোডাক্ট মানে ফোনের লিস্টগুলো আমাকে বের করে দেন যে ফোনগুলোর দাম হচ্ছে 10,000 টাকার নিচে। তো আপনি হয়তো বলতে পারেন যে আপনার কি পার্টিকুলার কোনো টার্গেট আছে বা আপনি কোনো পার্টিকুলার ওয়েবসাইটকে টার্গেট করতেছেন, তো সে হয়তো আপনাকে বলতে পারে আপনি আমাকে অ্যামাজন থেকে দেন। বা দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান যে ফোন সেলিং যে সাইটগুলো আছে ওগুলো থেকে আপনাকে হয়তো দিতে বলতেছে। তো আসলে বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনাকে এটা খুঁজে বের করতে হবে। তো আপনার নর্মালি যে যে বিজনেস ডিরেক্টরি বা দেখা যাচ্ছে যে লিড কালেক্ট করার জন্য yelp.com এবং yellowpages.com এই বিষয়গুলো বেশি উপকারী আর কি, যদি আপনি কোনো পার্সনের ডিটেলস খুঁজে বের করতে চান বা কোনো বিজনেস ডিটেলস খুঁজে বের করতে চান। এখন আপনাকে যদি প্রোডাক্টের ডিটেলস খুঁজে বের করতে বলে তাহলে আপনাকে সেই রকম ওয়েবসাইটগুলোতে যেতে হবে। আর আপনার যিনি ক্লায়েন্ট তার যদি কোনো টার্গেটেড ওয়েবসাইট থাকে তিনি আপনাকে বলে দেবে যে এই ওয়েবসাইট থেকে আমাকে এই ডেটাগুলো কালেক্ট করে দাও। বুঝতে পারছেন হামিদ? নাম সম্ভবত ছিল ওয়াইপি স্পাইডার এরকম কিছু একটা, মানে ওই যে এটা হচ্ছে যে ইয়েলো পেজেস এর আর এটা হচ্ছে yelp.com এর, দেখি আছে কিনা ওয়াইপি। আচ্ছা দেখি আছে সম্ভবত, আপনারা সার্চ দিবেন ypspider.net। আচ্ছা হ্যাঁ এইটা আছে, দেখেন এখানে একটা অপশন আছে ডাউনলোড ট্রায়াল, এখান থেকে আপনি ট্রায়াল ডাউনলোড করতে পারেন। যেরকম করে আমরা হচ্ছে ইয়েলো পেজেস স্পাইডার ডট এটা ইনস্টল করলাম, আর এখন আমরা ইনস্টল করতেছি হচ্ছে ওয়াইপি স্পাইডার ডট নেট। আচ্ছা এরকম একটা সফট মানে সিমিলার সফটওয়্যার আর কি, দেখি এটাতে কিছু এক্সট্রা ফ্যাসিলিটি থাকার কথা। ডাউনলোড করার পর ওপেনে ক্লিক করবেন, এখান থেকে ইয়েস করবেন, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন ইংলিশ, নেক্সট। আচ্ছা দু এক মিনিট সময় নেবে ইনস্টল হতে। আচ্ছা ইনস্টল হয়ে গেছে এবং এটা লঞ্চ হবে, দেখি। দেখেন এটা হচ্ছে যে আমরা yp.ypspider.net সেখান থেকে যেটা নিলাম। আচ্ছা ঠিক আছে, এটা দেখেন এটাতে কিছু বেটার ফাংশনালিটি আছে। বেটার ফাংশনালিটি কী রকম, আপনি এখান থেকে yellowpages.com এটাকে অ্যাক্সেস করতে পারেন, yelp.com এটাকেও অ্যাক্সেস করতে পারেন, অর্থাৎ ইউনাইটেড স্টেটসের যে ইয়েলপ পেজটা আছে এবং yellowpages.com এইটা এই যে দুটো ওয়েবসাইট ইউএসএর যে তথ্যগুলো নিয়ে আসে সেগুলো আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারেন। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা দেখেন জার্মানির কিছু বিজনেস ডিরেক্টরি সাইট যেগুলো আছে সেগুলো আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারেন, অস্ট্রেলিয়ার যেগুলো আছে, সাউথ আফ্রিকার যেগুলো আছে, এই বিষয়ে এখান থেকে আপনারা পার্টিকুলারলি এখানে মানে সিলেক্ট করে দিতে পারেন, কান্ট্রি সিলেক্ট করে দিয়ে সেই কান্ট্রি ওয়াইজ আপনারা এখানে সার্চ করতে পারেন। আমরা যেমন ওখানে লোকেশন দিলাম, এখানে আমরা সরাসরি কান্ট্রি সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা দেখি আমি ইয়েলো পেজ হচ্ছে যেটা আমেরিকাতে যেটা সেটা একটু দেখি লোড হয় কিনা। আচ্ছা ঠিক আছে দেখেন ইয়েলো পেজ এটা এখানে চলে আসলো। আচ্ছা আচ্ছা রেস্টুরেন্ট সার্চ দিয়ে দেখি কী অবস্থা। রেস্টুরেন্ট আচ্ছা নিউ ইয়র্কে যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলো, আচ্ছা দেখেন এখানে কিন্তু লিস্ট চলে আসছে। আচ্ছা
দেখি যে গেট ডাটার কি অবস্থা। আচ্ছা গেট ডাটাতে ক্লিক করলাম, দেখেন রেস্টুরেন্টের, আচ্ছা ক্যাটাগরি রেস্টুরেন্ট, বিজনেস নেম, অ্যাড্রেসটা কিন্তু পায় নাই, খুঁজতেছে, এই যে দেখেন পাইছে এবার। আচ্ছা কান্ট্রি যেটা দিছে তাদের ঠিক আছে, ফোন নাম্বার, তারপর তার ওয়েবসাইট, তাদের মেইল যদি পায় সেটা এখানে দিবে। আচ্ছা এভাবে খুঁজতেছে, অলরেডি খুঁজতেছে, এবং এই ডেটাগুলো কিন্তু এখানে কালেক্ট করতেছে। দেখেন এখানে প্রোগ্রেসটা দেখাচ্ছে যে কি পরিমাণ কতগুলো আইটেম খুঁজে পাইছে এটা দেখাচ্ছে। ঠিক আছে দুইটা সফটওয়্যার কিন্তু মোটামুটি কাছাকাছি, খুব বেশি পার্থক্য নাই। আলামিন আলামিন দেখতে পাচ্ছেন? দেখেন তাদের ওয়েবসাইট, তাদের মেইল আইডি যেটা আছে সবগুলোর পায় নাই, সবগুলোর পাবেও না। তাদের বিজনেস নেম, অ্যাড্রেস, কোথায় অবস্থিত, কোন স্টেটে, জিপ কোড বা পোস্টাল কোডটা কি, তাদের ফোন নাম্বার, এরকম দেখেন এখানে দেওয়া আছে। আচ্ছা দেখি এদের এটাতে ফ্রিতে এক্সপোর্টটা কাজ করে কিনা। আচ্ছা কালেক্টিং স্টপ করে দিলাম। আচ্ছা দেখেন এখানে এরা বলছে যে 35টা আইটেম পর্যন্ত আপনারা এখানে ফ্রি নিতে পারবেন, তো আমাদের এখানে সম্ভবত একটু বেশি দিতে নাকি, দেখি 35টা আইটেম আমাদের ফ্রি আসবে। তো আপনারা একটা ট্রিক ইউজ করতে পারেন, প্রথমবার 35টা নেবেন বা তার কম নেবেন, 30টা নেবেন, তারপর আবার 30টা নেবেন, আবার 30টা নেবেন, এরকম করে আপনাদের ট্রায়াল ভার্সন যতক্ষণ চলবে ততক্ষণ আপনারা এখান থেকে, একটু কষ্ট হবে 30টা করে নেওয়ার, সেটা আপনারা এখান থেকে নেওয়ার চেষ্টা করবেন। দেখি এক্সপোর্ট আসে কিনা। আচ্ছা এখানে মূলত যে সুবিধাটা হচ্ছে যে আপনারা অতি সহজে এরকম প্রত্যেকটাতে গিয়ে গিয়ে খুঁজে খুঁজে বের না করে এখানে দেখেন আপনারা বিজনেসের নাম পাচ্ছেন, তাদের অ্যাড্রেসটা পাচ্ছেন, তাদের কন্ট্যাক্ট নাম্বারটা পাচ্ছেন, তাদের ওয়েবসাইটটা পাচ্ছেন। মোটামুটি yellowpages.spider আর হচ্ছে yp.spider যেটা মূলত দুটো একই রকমই কাজ করতেছে, আর ফ্রিতে বা ট্রায়াল ভার্সনে এদের তেমন একটা কোনো সুবিধা এরা দিচ্ছে না, তো আমরা যে কোনো একটা ইউজ করব, কোনো অসুবিধা নেই। আপনারা আপনাদের কাজের ক্ষেত্রে আপনাদের কাছে যেটা বেশি বেটার মনে হয়, আপনারা যদি কান্ট্রি সিলেক্ট করে দিয়ে তারপর হচ্ছে সার্চ করতে চান সেক্ষেত্রে যে ypspider.net এটা ইউজ করতে পারেন, আর যদি আপনারা ডিরেক্ট ওয়েবসাইট থেকে ব্রাউজ করে এই কাজগুলো করতে চান সেটা হচ্ছে তাহলে yellowpagesspider.com, এটা থেকে আপনারা কাজগুলো করতে পারেন। ভাইয়া জি, আবু নওশের ভাই একটা ফাইল দিছে, মানে একটা লিংক দিছে, ওই লিংকটা একটু ট্রাই করে দেখেন। আচ্ছা দেখতেছি। আচ্ছা ঠিক আছে, ওনার কাছে সম্ভবত ফুল ভার্সনটা ছিল, উনি ওটা পাসওয়ার্ড সহ দিছে, অথবা এটা হয়তো কোথাও থেকে উনি, মানে এটা হচ্ছে পুরাতন একটা ভার্সন যেটাতে এক্সপোর্ট করা যাচ্ছে ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা সবার সাথে শেয়ার করে দিবেন, এটা যেহেতু বেটার, বা দেখা যাচ্ছে আপনারা এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারতেছেন পুরাতন একটা ভার্সনে, পাসওয়ার্ড দেওয়া আছে। আচ্ছা আপনারা কি চ্যাট বক্স থেকে এটা পাইছেন? আপনারা একটু সব, মানে আপনি একটু সবার উদ্দেশ্যে দেখাই দেন তাহলে ভালো হবে। আচ্ছা আমি এটা গ্রুপে পোস্ট করে দেই, কি বলেন? আচ্ছা একটু দেখাইও দিতেন। আচ্ছা দেখাই দিচ্ছি, সমস্যা নেই, ঠিক আছে দেখি কি অবস্থা। আমার মনে হয় যে আমি যেটা দিলাম আর এই দুটা মোটামুটি একই হবে, শুধু এটাতে আপনারা এক্সপোর্ট এক্সপোর্ট ফাংশনটা আপনারা এখানে পাবেন। আচ্ছা আবু নওশের, এটা কি আপনার বাই করা নাকি কোনো ওয়েবসাইট থেকে আপনি এটা খুব, মানে ওদের কাছে এটা কিসের থেকে নাম কি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন না?
আচ্ছা এটা ট্রায়ালটা তাহলে ক্লোজ করে দেবেন, দেখি আবু নওশারের ফাইলটা কেমন কাজ করে। ডিজেবল করে দেন ভাই, ক্যান্সেল করে দেন, সবই ক্যান্সেল করে দেন, নাহলে আবার আপডেট নাও শুরু করে দিবেন। আচ্ছা দেখি এখান থেকে আমরা নিতে পারি কিনা। আপনারা সব সফটওয়্যারগুলো খুঁজবেন, আসলে খুঁজলে দেখা যাচ্ছে যে অনেক ক্র্যাক দেখাচ্ছে, এমন কোনো সফটওয়্যার নাই যেটা ক্র্যাক আপনারা খুঁজে পাবেন না। লস অ্যাঞ্জেলসে আমরা রেস্টুরেন্ট সার্চ করতেছি, কি অবস্থা, এখানে ফিল একটু কমাই দেবো, তাহলে দেখা যাচ্ছে যে। আচ্ছা ল্যাঙ্গুয়েজটা আপনারা এখান থেকে চেঞ্জ করে নেবেন, কয়টা ফিল দিয়ে আবার সিলেক্ট করলাম দেখি। দেখেন আমরা এখান থেকে বিজনেস নেমটা পাইছি, বিজনেস ওয়েবসাইটটা পাইছি, আর তেমন কোনো ইম্পর্টেন্ট ডেটা এখান থেকে পাই নাই। তো যেটা বিষয়টা হচ্ছে যে সবগুলো বিষয়েই খেয়াল রাখতে হবে, যাতে আমরা আমাদের কাঙ্ক্ষিত তথ্যগুলো পাই, পাশাপাশি হচ্ছে অতি সহজেই পাই, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। দেখা যাচ্ছে আমরা অতি সহজে পেলাম কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ডেটাটা আমরা পেলাম না, তো সেক্ষেত্রে আসলে কোনো আমাদের কাজ কাজে আসলো না বিষয়টা। তো ফ্রি ভার্সনটাতে আমরা কিন্তু ডেটাগুলো সব সহজেই পাইছিলাম, আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের ওখান থেকে এক্সপোর্ট করা একটু অসুবিধা হচ্ছিল। তো আপনারা যদি মনে করেন যে আপনারা ওখানে একটু ম্যানুয়ালি টাইপ করবেন, তো সেটা একটা হতে পারে। আর দ্বিতীয়ত যদি আপনারা মনে করেন যে আপনাদের শুধু ওয়েবসাইট হলেই হচ্ছে, তাহলে এই ফ্রি ভার্সনটা ইউজ করে আপনারা শুধু ওয়েবসাইটের আর এটা হচ্ছে এই যে সিভিএস ফাইল বা এক্সেল শিটে শুধু বিজনেস নেম এবং তাদের ওয়েবসাইটটা এভাবে তাদেরকে দিয়ে দিতে পারেন। দু একটার ক্ষেত্রে সম্ভবত মেইলও পাইছে, যে একটার ক্ষেত্রে মেইল পাইছে। ঠিক আছে, তো ফুল ভার্সনটা খুব একটা ভালো কাজ করলো না। আপনার অসের কি অবস্থা, কাজ করতেছে? না ভাই কাজ করতেছে না, আমি ইয়া করে দেখছি। আচ্ছা তো এগুলো, হ্যাঁ এটা আসলে হয়তো পাওয়া যেতে পারে, একটু সময় থাকে। হ্যাঁ সময় নিতে পারে আসলে, আচ্ছা সুন্দর একটা বুদ্ধি বলছে যে পিসি থেকে স্ক্রিনশট ইমেজ নিয়ে, আচ্ছা করবে, আচ্ছা ঠিক আছে ট্রাই করি। আসলে সবাই মিলে কাজ করলে কিছু বুদ্ধি আসে আর কি, দেখি। আফসানা একটা ভালো বুদ্ধি আমাদেরকে বলছে, সেটা হচ্ছে যে পিসি থেকে স্ক্রিনশট নিয়ে আমরা কি এইটাকে আবার হচ্ছে এক্সেল ফাইল শিটে বা দেখাচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত ফরম্যাটে এটাকে রূপান্তর করতে পারবো কিনা। আচ্ছা একটু দেখি,
এই রিলেটেড কিছু কাজ দেবো আপনাদেরকে, পার্টিকুলার কিছু ফিল্ড আমি সিলেক্ট করে দেবো, যে এই ফিল্ড থেকে এত পরিমাণ ডেটা হচ্ছে আপনারা খুঁজে দিবেন কি অবস্থা দেখা যাক। আপনাদেরকে কিন্তু আমি আরও একটা টুলস দেখাবো, যে টুলস দিয়ে আপনারা কিন্তু এইরকম এক্সপোর্ট করতে পারেন, আমি আপনাদেরকে সেটাও দেখাবো। আচ্ছা ডেটাটা লোড নেক দেখি কি অবস্থা। আপনারা স্ক্রিনশট নেওয়ার জন্য কোন টুলটা ইউজ করেন? স্যার একটা আপনি বলছিলেন লাইট শট, লাইট শট আচ্ছা ফারহানা যেটা বললো যে এখান থেকে আসলে এটা সম্ভব কিনা, আসলে এটা সম্ভব না, কারণ আমাদের কিন্তু দেখেন এক্সেল শিটে যে এরকম হচ্ছে ক্লিপ করলে একটা ফিল্ড আরেকটা ফিল্ডের উপরে উঠে যায় না, ওইটা হাইড হয়ে যায়, এখানে কিন্তু এখানে ক্লিপ অবস্থায় আছে, অর্থাৎ হাইড এখানে একটা ফিল্ড আরেকটা ফিল্ডের উপরে উঠে যায় না বা দুটো এলোমেলো হয়ে যায় না বা ফুল অ্যাড্রেসটা কিন্তু দেখা যাচ্ছে না, ফুল ইমেলটা কিন্তু দেখা যাচ্ছে না, তো আসলে এটা করা পসিবল না। বুঝতে পারছেন ফারহানা না কে জানি বলছেন, আফসানা সম্ভবত। হচ্ছে যে ধরেন একটা পার্স একটা আছে আর একটা আছে হচ্ছে পার্স সাব, এরকম একটা আছে, তো এই দুটা নর্মালি খুব ভালো একটা রেজাল্ট দেয় না, একটু ইউজ করতে একটু জটিল লাগতে পারে আপনাদের কাছে, তো আপনারা ট্রাই করবেন যে ডেটাগুলোকে ম্যানুয়ালি খুঁজে বের কর, মানে খুঁজে বের করার সময় এই যে ইয়েলো পেজ স্পাইডার ট্রায়াল এটা ইউজ করবেন, অথবা ইয়েল্প ইয়েল্প স্পাইডার ডট নেট এটা ইউজ করবেন, এতে আপনাদেরকে মানে ডেটা বাছাই করতে একটু সুবিধা হবে। আর ক্লায়েন্ট যখন আপনার কাছ থেকে হিউজ অ্যামাউন্ট অফ ডাটা চাইবে, আচ্ছা ক্লায়েন্ট যখন আপনার কাছ থেকে প্রচুর পরিমাণ ডেটা চাইবে তখন উনি আপনার কাছ থেকে খুব বড় কিছু চাইবে না, হয়তো দেখা যাচ্ছে চাইবে হচ্ছে যে বিজনেস নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, ইমেল, এইগুলো আপনার কাছ থেকে হয়তো সে চাইতে পারে, তো আপনারা আসলে একটু সার্চ করে এগুলো বের করবেন যে আসলে এর থেকে ভালো কোনো বেটার ওয়ে আছে কি না, বা আপনারা সার্চ করে দেখবেন যে হচ্ছে যে এই যে ইয়েলো পেজেস স্পাইডার ডট কম এর এর কোনো হচ্ছে ক্র্যাক পাওয়া যায় কিনা যেটা বেটার কাজ করতেছে, যেমন আলী নওশের আবু নওশের একটা দিলেন ওটা কিন্তু ক্র্যাক করা, তো ওইটাতে আপনার হচ্ছে ওটা দেখাচ্ছে যে বেটার পারফরমেন্স দিচ্ছে না, বা দেখা যাচ্ছে যে ওটা হয়তো অনেক আগে ভালো পারফরমেন্স দিত এখন হয়তো দিচ্ছে না, তো আপনারা সার্চ করে এই আপডেটেড ফাইলগুলো বা আপডেটেড টুলগুলো আপনারা খুঁজে খুঁজে বের করবেন। ঠিক আছে থাকে বা ডেটা এন্ট্রি রিলেটেড যে জবগুলো আছে এখানে আসলে আমরা আরও কী কী শিখতে পারি এই বিষয়গুলো ওখান থেকে আপনারা একটু দেখতে পারেন, আমি আপনাদেরকে একটু দেখাই, স্ক্রিন সম্ভবত দেখা যাচ্ছে তাই না? আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে কি? আচ্ছা হুমায়ুন কবির বিরতি তো দিব কিন্তু আমাদের বিরতির একটা সময় আছে, আচ্ছা আমরা সার্চ করি যে ডেটা ডেটা এন্ট্রি, দেখেন যে প্রথমের দিকে যে গিগগুলো আসবে তারা কি কি সার্ভিস দেয়, তাহলে আমরা সেই সার্ভিসগুলো যদি আমরাও দিতে পারি তাহলে আমরা ফাইবারে গিগ ক্রিয়েট করতে পারবো বা ফাইবারে আমরা সার্ভিসগুলো সেল করতে পারবো, তো ধরেন যে আমরা এনার ওয়েবসাইটটাই দেখি, এনার গিগটাই দেখি কি অবস্থা, দেখেন উনি ওনার এই গিগে কি 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 সার্ভিস দিচ্ছে উনি এখানে বলছেন। আচ্ছা ডেটা এন্ট্রি, ডেটা এন্ট্রি আপনারা যে কোনো ধরনের ডেটা এন্ট্রি হতে পারে, কপি পেস্ট ওয়ার্ক, অর্থাৎ একটা শিট থেকে কপি করে নিয়ে বা একটা ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে একটা শিটে পেস্ট করে দিয়ে উনি হচ্ছে ডেটাগুলোকে সুন্দরভাবে ফরম্যাটিং করে ক্লায়েন্টকে দিবেন। আচ্ছা এক্সেল ডাটা এন্ট্রি,
আমরা দেখাচ্ছি যে আপনাদেরকে একটা ইমেজ দিল, দিয়ে বলতেছে যে হচ্ছে এই ইমেজ থেকে যে ডেটাগুলো আছে এগুলোর এক্সেল শিটে এন্ট্রি করে দিতে হবে। প্রোডাক্ট লিস্টিং, প্রোডাক্ট লিস্টিং এর কাজটা এটা এক এক ওয়েবসাইটে এক এক রকম হয়। আপনারা যদি ওয়ার্ডপ্রেসের জন্য প্রোডাক্ট লিস্টিং করেন বা দেখা যায় অ্যামাজনের জন্য প্রোডাক্ট লিস্টিং করেন, এটা আপনাদের ফাইবারে আপাতত দেওয়ার দরকার নাই। এটাতে কিছু এসইও রিলেটেড কিছু কাজও আছে, বা দেখা যাচ্ছে যে আপনাদেরকে কিওয়ার্ড সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে এই কাজটা করার জন্য। আচ্ছা, শপিফাইয়ের ক্ষেত্রেও একই কথাই বলবো। আচ্ছা, সিআরএম ডেটা এন্ট্রিটা এটা আপাতত আপনাদেরকে দেখাচ্ছি না, এটা এখন খুব একটা প্রচলিত না, বা দেখা যাচ্ছে যে এই রিলেটেড কাজ এখন খুব একটা বেশি নাই। এটা আগে খুব থাকতো, এখন খুব একটা বেশি হয় না। দেখেন এখানে উনি বলছেন ডেটা স্ক্র্যাপিং, তারপর হচ্ছে আছে ডেটা কনভার্সন। অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনার বড় একটা ডেটা মানে অনেকগুলো ডেটা দিতে, সেখান থেকে আপনাকে কনভার্ট করে কিছু ডেটা ওখানে ওনাকে বাছাই করে দিতে হচ্ছে, এরকম একটা কাজ। তারপর বলছে পিডিএফ টু এক্সেল অর ওয়ার্ড, যে যেটা আমরা একটু দু একদিন ধরে দেখলাম যে পিডিএফ থেকে কীভাবে ওয়ার্ডে কনভার্ট করব এরকম। আচ্ছা, জেপিজি, জেপিইজি টু এক্সেল অর ওয়ার্ড, এটাও আমরা দেখলাম যে আমাদের হচ্ছে অতি সহজেই গুগল ড্রাইভে আপলোড করে একটা ফাইল কীভাবে ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে পারি বা এক্সেল ফাইলে কনভার্ট করতে পারি, এটা একটা দেখলাম। আচ্ছা, টাইপিং ইন এক্সেল অর ওয়ার্ড, ওই একই কথাই বলছে যে টাইপ করবে এক্সেল অথবা ওয়ার্ডে। আচ্ছা, বিজনেস কার্ড এন্ট্রি, অর্থাৎ বিজনেস কার্ডগুলো বা বিজনেসের যে ডিটেলসগুলো আছে এগুলো যদি কোথাও এন্ট্রি করতে হয় সেটা উনি করে দিবে। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ডেটা এন্ট্রি, এটা আপনাদেরকে দেখায় নাই, এটা এই প্রোডাক্ট মানে আপনাদের এই সার্ভিসটা না দিলেও চলতেছে সমস্যা। দেখেন ই কমার্সের প্রোডাক্ট লিস্টিং যেটা আছে, এটা ই কমার্স প্রোডাক্ট লিস্টিং অথবা দেখা যাচ্ছে যে প্রোডাক্ট লিস্টিং, অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং বা শপিফাই যে প্রোডাক্ট লিস্টিং এর যে বিষয়গুলো আছে এগুলো করতে গেলে আপনাদেরকে আগে এসইও সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে। আচ্ছা, তো এনার একটা গিগ দেখি যে এই কি কি সার্ভিস দিচ্ছে। দেখেন 24 এক্সেল ডেটা এন্ট্রি ইন 24 আওয়ার্স, অর্থাৎ ক্লায়েন্টের যদি কোনো কাজ থাকে যেটা আপনাকে তাড়াহুড়া করে করে দিতে হবে, বা দেখা যাচ্ছে ক্লায়েন্ট হয়তো একটা কাজ ভুলে গেছে বা দেখা যাচ্ছে ওইটা করতে তার অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে মানে কুইক রেসপন্স বা দেখা যাচ্ছে যে অল্প সময়ের মধ্যে কাজ করে নেওয়ার জন্য এটা কিন্তু একটা অনেক ভালো একটা চমকপ্রদ বা দেখা যাচ্ছে যে দৃষ্টি আকর্ষণ করে এরকম একটা কিওয়ার্ড, যে উনি 24 ঘন্টার মধ্যে ডেলিভারি দিবে এরকম একটা কিওয়ার্ড। আচ্ছা, আপনাদেরকে যখন ফাইবার অ্যাকাউন্ট বা গিগ ক্রিয়েট করবো তখন এই বিষয়গুলো দেখাবো। ঠিক আছে, দেখেন এই কী কী সার্ভিস দিচ্ছে, ডেটা এন্ট্রি করতেছে, ওয়েব রিসার্চ করতেছে, টাইপিং করতেছে, কপি পেস্ট করতেছে, এক্সেলে ডাটা এন্ট্রি করতেছে, কনভার্ট পিডিএফ করতেছে, ডেটা কালেকশন করতেছে, পিডিএফ আর এমএস এক্সেলের যে কোনো কাজ করতেছে, পিডিএফ থেকে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করতেছে, টাইপিং জব ইন মাইক্রোসফট এক্সেল ইন ওয়ার্ড। আচ্ছা, জেপিইজি টু এমএস এক্সেল অর ওয়ার্ড, ডেটা কালেকশন ফ্রম ওয়েবসাইট। আচ্ছা, রিটাইপ স্ক্যান ফাইল, আচ্ছা আমরা কিন্তু দেখছিলাম যে স্ক্যান ফাইল বা দেখা যাচ্ছে যে নন সার্চেবল পিডিএফ ফাইলকে কীভাবে আমরা এক্সেল বা ওয়ার্ডে কনভার্ট করবো এটা আমরা দেখছিলাম। ম্যানুয়ালি টাইপ করতে যদি কিছু দেয় সেটাও আমরা এই এই গিগে সার্ভিসটা প্রোভাইড করতেছে। আর কী বলতেছে, অল টাইপস অফ অ্যাডমিন ওয়ার্ক, অর্থাৎ দেখা যাচ্ছে কোথাও হয়তো পোস্ট লেখা লাগতেছে বা দেখা যাচ্ছে যে এটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ইনি বলছে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে উনি কাউকে অ্যাসিস্টও করতে পারে। তো আপনারা কি এই কাজগুলো আপনারা কি দেখে মনে হচ্ছে যে আপনারা এই কাজগুলো করতে পারবেন, যেমন ধরেন যে ডেটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, টাইপিং ওয়ার্ক, কপি পেস্টের যে কাজগুলো আছে, এক্সেল থেকে ডেটা এন্ট্রি, তারপর পিডিএফটাকে কনভার্ট করা, তারপর ওয়েবসাইট রিসার্চ করে হচ্ছে আপনার ডেটা কালেকশন করা, পিডিএফ থেকে মাইক্রোসফট এক্সেলে কনভার্ট করা বা পিডিএফ থেকে মাইক্রোসফট এক্সেলে ডেটা ইনক্লুড করা বা টাইপ করা, পিডিএফ থেকে মাইক্রোসফট ওয়ার্ডে ডেটা কনভার্ট করা, টাইপিং করা, এই কাজগুলো কি আপনাদের দেখে কি মনে হচ্ছে যে আপনারা করতে পারবেন? কারণ আমরা কিন্তু বিগত 2-3 দিন যাবৎ এই কাজগুলো নিয়েই মানে লেখাপড়া করতেছি বা আমরা কিন্তু সার্চ করতেছি। এটা কিন্তু ইয়েলো পেজেস, ইয়েলো পেজ স্পাইডার না, এটা হচ্ছে ইয়েল্প স্পাইডার ডট নেট,
আচ্ছা স্যার, আমি এটা থেকে করলাম স্যার, এটা থেকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটাতে একটা অপশন আমি আপনাকে বলি, এখানে কিন্তু অপশনটা ওনারা বলেই দিছে যে এখান থেকে 35টা ডেটা আপনি ফ্রিতে নিতে পারবেন, বা 35টার কম ডেটা ওখান থেকে আপনি ফ্রিতে নিতে পারবেন, এটা ওখানে বলেই দেওয়া আছে। আচ্ছা বুঝতে পারছেন, এখানে যতগুলো হয় স্যার একেবারে কপি করে নেওয়া হবে, মানে এক্সপোর্ট হবে না, এমনিতে সিলেক্ট অল করে কপি করে এক্সেল শিটে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আপনারা ট্রাই করেন, আপনাদেরকে যখন কাজ দিব তখন আপনারা এগুলো ট্রাই করবেন, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, একটা বিরতি দিব আপনাদেরকে, বিরতির পর এসে আচ্ছা আরেকটা টুল সম্পর্কে আমরা একটু দেখব, একটা টুল সম্পর্কে জানবো যেটা যে 4:20 থেকে বিরতি হল। জি কালকে বলা হয়েছিল 4:20 থেকে বিরতি শুরু হবে। আচ্ছা ওটা সবার সাথে কনফার্ম করা হয় নাই, কারণ এক একজনের এক এক সময়, আসলে নামাজের সময়টা হচ্ছে এই অবস্থা স্যার। এই যে তথ্যগুলো আসলো না স্যার? হ্যাঁ এখান থেকে সিলেক্ট সিলেক্ট করে কপি করবেন, এই তো। জি কতগুলো আছে দেখেন তো, ওইটা অ্যাকচুয়ালি ম্যানুয়ালি 35টার মতো ফাইল আপনি অটোমেটিক্যালি নিতেই পারবেন, সমস্যা নেই, 35টা আপনি ওখান থেকে ডাউনলোড করেও নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আপনি যখন 35-এর বেশি যাবেন, ওখানে বলেই দেওয়া আছে যে 35টা ডেটা আপনি ওখান থেকে ফ্রি নিতে পারবেন, কিন্তু তার বেশি গেলে তখন আপনি ওখান থেকে নিতে পারবেন না, এইটাই। কিন্তু আমাদেরকে যখন যদি 5,000-6,000 ডেটার কথা যদি আমাদেরকে ক্লায়েন্ট আমাদের কাছ থেকে নিতে চায়, তো ওই রকম করে আসলে আমরা এগোতে পারবো না আর কি, তখন আমরা অন্য একটা টুল ইউজ করব, সেটা আপনাদেরকে আমি দেখাবো একটু পরে। বিরতি ভাই আমরা তাহলে ইউটিউব করে দেখি যে বেটার কোনো সলিউশন আছে কিনা। আচ্ছা এটার বেটার অনেক, আপনারা অনেক টুলস খুঁজে পাবেন, যদি ডেটা স্ক্র্যাপিং করতে গিয়ে আপনারা প্রচুর টুল খুঁজে পাবেন, তো আসলে আপনাদেরকে যদি আমরা এরকম, আমি হয়তো দেখাচ্ছে যে 15-16টা টুলস আপনাদেরকে দেখাতে পারবো, কিন্তু 15-16টা টুলস দেখালে ওটা কিন্তু আসলে দেখা যায় 2-3 দিন 4 দিন এমনিতেই চলে গেল, তাই না? তো আপনাদেরকে আমি দেখালাম যে আসলে ডেটা স্ক্র্যাপিংটা কিভাবে করা যায়, বা দেখা যাচ্ছে যে ইয়েলো পেজ থেকে আপনারা কিভাবে ডেটাগুলো নিতে পারেন, বা কোথায় গেলে ডেটাগুলো খুঁজে পেতে পারে। এটা তো টুলসের কিন্তু আমি আরো দুই একটা নাম বলছিলাম, যেমন ধরেন যে পার্সআপ বা অক্টোপাস যেগুলো আছে এগুলো আপনারা ইউজ করতে পারেন, যখন আপনারা আরো অ্যাডভান্স ভাবে সার্চ করবেন তখন আরো অ্যাডভান্স অনেক টুলস আছে, আপনারা যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে কনসোল থেকে অনেক কিছু খুঁজে পেতে পারেন। তো এই বিষয়গুলো আপনারা সার্চ করে করে আপনারা দেখবেন, কারণ বিভিন্ন ক্রাইটেরিয়া বা দেখা যাচ্ছে বিভিন্ন কন্ডিশন থাকে ক্লায়েন্টের, সেগুলো ফুলফিল করতে গেলে আপনাদেরকে তখন আরও অনেক অনেক টুলস আপনাদের ইউজ করতে হবে। ঠিক আছে, আমি শুধু আপনাদেরকে ডেটা স্ক্র্যাপিং বা ডেটা স্ক্র্যাপিং কীভাবে হয় বা কী জন্য লাগে, কী কাজ করে, এই বিষয়গুলো একটু দেখালাম আর কি, আপনাদেরকে শিখতে হবে নিজেদেরকেই কাজ করে। আচ্ছা সাইট থেকে যদি আপনি হোলা ভিপিএন ইউজ করে যদি, অর্থাৎ গুগল ক্রোম থেকে যদি আপনি যখন এক্সটেনশনটা ইউজ করবেন না, হোলা ভিপিএন এর এক্সটেনশন, তখন শুধু আপনি ক্রোমেই ওই সার্ভিসটা পাবেন, আপনার পুরো কম্পিউটার সিস্টেমে কিন্তু আপনি ওই ভিপিএন সার্ভিসটা পাবেন না, আপনাকে তখন কিভাবে অ্যাড করবে স্যার একটু? আচ্ছা ভিপিএন অ্যাড করার কিছু পদ্ধতি আছে, আপনারা কি ভিপিএন অ্যাড করতে পারেন যারা হচ্ছে ইথারনেট ইউজ করেন? ইথারনেট, আচ্ছা ইথারনেট সম্পর্কে আইডিয়া আছে? জি স্যার। আচ্ছা আমরা এই যে কেবল কানেকশন দিয়ে যেটা ইউজ করি না, কেবল কানেকশন দিয়ে আমাদের ল্যাপটপ বা আমাদের পিসিতে যদি ইন্টারনেট ইউজ করি, সেক্ষেত্রে একটা ফ্রি ভিপিএন এর অপশন আছে উইন্ডোজ 10 এর ক্ষেত্রে, ওইটা আপনারা ইউজ করতে পারেন। আর হচ্ছে লিংক একটু দিয়ে দেন। আচ্ছা লিংক না, ওটা আমি আপনাদেরকে সময় হলে আপনাদেরকে দেখাই দেব, নি সমস্যা নেই। এখন তো পারতেছি না। আচ্ছা ওইটা ওটা এখন আপনার ভিপিএন লাগবে, কি কারণে আমি বুঝলাম না, সবাই তো অ্যাক্সেস করতে পারছে না, আপনারটা কেন জানি হচ্ছে না। আচ্ছা বাকিটা কি অ্যাক্সেস করতে পারছেন yellowpages.com? নাইম ইসলাম আকাশ? জি স্যার। অ্যাক্সেস করতে পারতেছেন yellowpages.com? .com এগুলা পাচ্ছি স্যার, এখন আমি স্পাইডার ইয়াগুলা করিনি। আচ্ছা ওগুলোতে যদি ভিপিএন ছাড়া যায় তাহলে আপনি হচ্ছে ওই সফটওয়্যার গুলোতেও পারবেন, কোনো অসুবিধা হবে না। জি স্যার আমার ভিপিএন ছাড়া গেছে। জি ঠিক আছে। হ্যালো স্যার। জি ফারহানা। হ্যাঁ দেখেন তো আমার কি প্রবলেম হচ্ছে, আমি স্ক্রিন শেয়ার করতেছি।
ঠিক আছে। ক্রোমের যে এক্সটেনশনটা নিয়ে আমরা এখন একটু কাজ করব, ডেটা স্ক্র্যাপিং এর জন্য, যেটা আমাদের কাছে একটা ফ্রি তে উপকারী একটা টুল হিসেবে কাজ করতে পারে, সেটার নাম হচ্ছে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার। তো দেখি চলেন, ওটা আমরা আগে গুগল ক্রোমে এক্সটেনশনটা অ্যাড করব, তারপর ওইটা দিয়ে আমরা কিভাবে কাজ করি সেটা আমরা একটু দেখব। আচ্ছা, আচ্ছা দেখেন আমি অলরেডি সার্চ করছিলাম এটা। স্যার স্ক্রিন শেয়ার করেন। স্যার স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা ঠিক আছে। দেখতে পাচ্ছেন? জি স্যার। ঠিক আছে, তো আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন হচ্ছে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার এক্সটেনশন, সার্চ দিবেন, দেখেন প্রথমে চলে আসছে chrome.google.com, এখানে চলে যাবেন ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার। আচ্ছা এটা লোড নিবে, একটু সময় নেবে, তারপর এখানে আপনারা অ্যাড টু ক্রোম এই অপশনটাতে ক্লিক করবেন। নর্মালি আমরা এক্সটেনশন যেভাবে অ্যাড করি সেইভাবে এই এক্সটেনশনটা আপনারা অ্যাড করে নেবেন। 2-1 মিনিট সময় নিবে, এটা চেক করবে, ভ্যালিড করবে, ডাউনলোড করবে এবং আপনার ক্রোমে এটা এক্সটেনশন হিসেবে অ্যাড হয়ে যাবে। দেখেন এটা অ্যাড হয়ে গেছে, ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার হ্যাজ বিন অ্যাডেড টু ক্রোম। আচ্ছা তাহলে আমরা দেখি যে এই ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপারটা আমরা কীভাবে ইউজ করবো। যেহেতু আমরা ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপারটা ইউজ করতেছি, এটা আমরা পিন করে নিলাম এখানে, যাতে আমরা ক্লিক দিয়ে এটা কাজ করতে পারি। আচ্ছা এখানে একটু ক্লিক দিয়ে দেখি এখান থেকে আমরা কোনো ডেটা পাই কিনা, কি বলে আমাদেরকে দেখেন কি বলে, ইনস্ট্যান্ট ডেটা ডাজন্ট সাপোর্ট ডেটা এক্সটেনশন ফ্রম দিস সাইট ইয়েট, অর্থাৎ এই সাইট থেকে, এই সাইটটাতে আমাদের এই এক্সটেনশনটা সাপোর্ট করতেছে না। আচ্ছা আমরা তো আসলে এই সাইট থেকে ডেটা খুঁজবো না, বা আমরা এই সাইট থেকে চাইবো না যে আমরা বিজনেস লিড বা কোনো ধরনের লিড আমরা বা কারো ইমেল আমরা এই সাইট থেকে খুঁজি। তো আমরা যেখান থেকে খুঁজবো আমরা সেই ওয়েবসাইটগুলোতে আগে চলে যাব। ধরি ইয়েলো পেজে গেলাম আমরা, আচ্ছা ইয়েলপে গেলাম, দেখি ইয়েলপে খুঁজি। আচ্ছা এখান থেকে আমরা যে ডেটাগুলো আসলে খুঁজবো দেখি সেটা, ধরেন যে একটা রেস্টুরেন্ট বা ডেলিভারি সিস্টেম, আচ্ছা ধরেন একটা ডেলিভারি সিস্টেম, এই দেখেন ইয়েল ডট কম অনেক সময় ভিপিএন ইউজ না করলে প্রবলেম করে। তো আমি এখান থেকে ভিপিএনটা একটু চালু করে নিই। আপনাদের যদি ইয়েল্প ডট কমে কারো যেতে সমস্যা হয়, এই যে হোলা ভিপিএনটা, এটা আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। আচ্ছা যেহেতু এটা আমি ফ্রি ইউজ করতেছি, এটা প্রিমিয়ামটাও ইউজ করা যায়, মান্থলি প্রায় $3 মতো। দেখেন এখন ভিপিএনটা আমি চালু করলাম, সাথে সাথে আমার ইয়েল্প ডট কমটা এটা লোড নিল। এতক্ষণ কিন্তু ভিপিএন ইউজ করছিলাম না, বিধায় একবার লোড হলো একবার হলো না, এরকম একটা প্রবলেম দেখা গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে সার্চ করতেছি হচ্ছে যে, আচ্ছা ধরেন যে রেস্টুরেন্টে সার্চ করতেছি, না রেস্টুরেন্টের ইয়েটা আর দিব না, রেস্টুরেন্ট বারবার সার্চ, খালি রেস্টুরেন্টে সার্চ করতেছি। আচ্ছা অনেক ডেলিভারি সিস্টেম আছে না, যেমন ধরেন যে ফুড পান্ডা বা দেখা যাচ্ছে যে আমরা এই এগুলো কিন্তু মোটামুটি ডেলিভারি সিস্টেম, তাই না? তো আমরা এরকম ডেলিভারি সিস্টেমগুলো খুঁজব, দেখি যে এখানে ডেলিভারি কি অপশনটা দেখাচ্ছে। আর দেখেন এদেরকে এখানে যে পপুলার ক্যাটাগরিগুলো আছে এগুলো কিন্তু এরা এখানে সাজেশনে দিয়েই রাখে,
তো আমরা এখান থেকে যে ডেলিভারিটা এখান থেকেও সার্চ করতে পারি, অথবা যদি আমরা এখানে লিখে যদি সার্চ করি যে ডেলিভারি বা রেস্টুরেন্ট বা প্লাম্বার বা দেখা যাচ্ছে যে অন্যান্য যে সার্ভিসগুলো আছে এগুলো যদি আমরা এখান থেকে সার্চ করি তো এখান থেকে পাবো। এবং এখান থেকে লোকেশনটা আমরা দিয়ে দিলাম, আচ্ছা লোকেশনটা এখান থেকে দিয়ে দিই। নিউ ইয়র্কে যে ডেলিভারি সিস্টেমগুলো অ্যাভেলেবেল আছে সেটা আমরা হচ্ছে ইয়েল্প ডট কম থেকে সার্চ করে বের করব। একটু সময় নিচ্ছে, দেখেন এদের কিন্তু এদের ডেলিভারি সিস্টেম যেটা এটা কিন্তু চলে আসলো। আচ্ছা এখানে দেখেন লিস্টে সম্ভবত 16-17টা করে থাকে প্রতি লিস্টে, আচ্ছা বেশি আছে। আচ্ছা ঠিক আছে, তো ধরেন 30টা রেস্টুরেন্টের বা যাদের ডেলিভারি সিস্টেম আছে বা খাবার যারা ডেলিভারি দিচ্ছে নিউ ইয়র্ক সিটিতে বা নিউ ইয়র্কের আশেপাশে, তাদের এই লিস্টটা আমরা ইয়েল্প ডট কম থেকে লোকেশন দিয়ে এবং কি সার্ভিস আমরা নিতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে সার্চ করে বের করলাম। আচ্ছা এখন আমরা যদি এই এক্সটেনশনটা যেটা আমরা অ্যাড করলাম ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার, এটাতে যদি আমরা ক্লিক করি দেখি কি অবস্থা, কিন্তু খুঁজতেছে এই সার্চ করতেছে যে কি অবস্থা, মানে ডেটা গুলো সে সার্চ করতেছে দেখি কি অবস্থা। একটু সময় নিতে পারে, আচ্ছা দেখেন ভাইয়া তো আমার পায় ইয়েলো পেজেস থেকে দেখি যে কি অবস্থা। তো ইয়েলো পেজেসে যাওয়ার পর আমরা এখানে সার্চ করব, দেখি যে কমনলি মোস্ট কমনলি যেটা আছে ওটাই সার্চ করি প্লাম্বার্স। দেখেন প্লাম্বার্স এর একটা লিস্ট চলে আসছে। এই কাজটা এরকম সার্চ করা এর আগে এটা আমরা এর আগেও দেখে নিছি যে কিভাবে সার্চ করব, আমরা কাকে কোথায় থেকে সার্চ করে লোকেশনটা কিভাবে সেট করে দেব। দেওয়ার পর এখন দেখি যে আমাদের এই এক্সটেনশন এক্সটেনশনটাতে আমরা ক্লিক করি কি অবস্থা, ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার যে এক্সটেনশনটা আমরা ক্রোমে অ্যাড করলাম দেখি। দেখেন এই যে ইনস্ট্যান্ট ডাটা যেটা ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার এটা দেখেন যে ডেটাগুলো এখন শো করতেছে, আমরা এটা ফুল স্ক্রিন করে নিই দেখি কি অবস্থা। দেখেন ওখান থেকে যে ওয়েবসাইট থেকে যে আমরা যে লোড করছি সেই ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে। আচ্ছা এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে আমরা যে যে ফিল্ডের আন্ডারে আমরা ডেটাগুলো রাখছি সেগুলো দেখেন লিঙ্ক হিসেবে আসছে, তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে আমরা এখান থেকে ডেটাগুলো নিতে পারি কিন্তু আমাদেরকে এই ডেটাগুলো আবার ফিল্টারিং করতে হবে। ভাইয়া ডাটাটা সেভ করা শেখান। হ্যাঁ তা তো অবশ্যই, সেভ না করলে তো আমরা এটাকে ফিল্টার করতে পারবো না তাই না। দেখেন এখানে একটা আরেকটা বিষয় আছে সেটা আমি আপনাদেরকে বলে দিই যে এখান থেকে কয়টা ডাটা কালেক্ট করছে দেখেন, রোজ কালেক্ট 27, 27টা ডেটা সে কালেক্ট করছে কয়টা পেজ, প্রথম পেজ থেকে। তো আমাদের কিন্তু এখানে আরো অনেক ডেটা থাকতে পারে তাই না, তো আমরা এটা একটু সেভ করব। সেভ করার আগে একটা বিষয় দেখাই দিই যে এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে যে এই দেখেন এই ফিল্ডে আসার পর আমরা হচ্ছে যে এটা অ্যাপ্লাই করছিলাম তাই না, মানে আমাদের এই এক্সটেনশনটা অ্যাড করছিলাম। তো এখানে একটা অপশন আছে দেখেন নিচে যাওয়ার পরে আপনারা দেখবেন যে নেক্সট বাটনটা আছে বা এখানে অনেক মাল্টিপল পেজ থাকতে পারে। আচ্ছা এখানে রেড মার্ক করা একটা জিনিস আপনাকে খেয়াল করছেন যে আমাদের একটা পার্টিকুলার ফিল্ড এখানে রেড মার্ক হয়েছে, আপনাদেরকে এটা একটু মিনিমাইজ করে দেখাই। দেখেন এই যে রেড মার্ক দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন রেড মার্ক? আচ্ছা এই ফিল্ডের মধ্যে যে ডেটাগুলো আছে এই রেড মার্ক করা ফিল্ডের মধ্যে বা এই এরিয়ার মধ্যে যে ডেটাগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে আমরা এই যে আমাদের এই এক্সটেনশনটা ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার এটা ইউজ করে এই ফিল্ডের মধ্যে যে ডেটাগুলো আছে এগুলো আমরা খুঁজে পাইছি।
আচ্ছা, কিন্তু পরবর্তীগুলো কেন কালেক্ট করেনি? কারণ এই এক্সটেনশনটা জানে এগুলো হচ্ছে অ্যাড, এগুলোর ডেটা আমাদের হচ্ছে কাজে লাগবে না। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, সেটা একটু দেখাই দেই। সেটা হচ্ছে যে দেখেন এই যে নেক্সট লোকেট নেক্সট বাটন, এটার একটা অপশন আছে এখানে দেখেন। তো এটাতে ক্লিক করার পর কি বলে দেখি, নেক্সট বাটনটাকে অর্থাৎ, আচ্ছা একটু সময় নিচ্ছে এটা লোকেট করতে, আচ্ছা ওটা পরে দেখেন, ফাইলটাকে সেভ করা দেখেন। আপনারা ফাইলটাকে সিভিএস অথবা এক্সেল এসএক্স, অর্থাৎ আমাদের এক্সেল ফাইলের জন্য এটা ইউজ করতে পারেন, অথবা সিভিএস আপনাদের যেটা কাঙ্ক্ষিত ফরম্যাট হবে সেটাতে আপনারা এটা ডাউনলোড করবেন। দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা এটা ওপেন করি, আর পাশাপাশি একটা বিষয় দেখি যে এখানে কি কি ডেটা আসছে আর এখান থেকে আমাদেরকে কি কি ডেটা রাখতে হবে, কি কি ডেটা ফেলে দিতে হবে। দেখেন এখানে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ ডেটা এখানে দিতে, তো আপনাদেরকে এই ডেটা ফিল্ডগুলো দেখে বুঝতে হবে যে কোন ফিল্ডগুলো আমাদের দরকার আর কোন ফিল্ডগুলো আমাদের দরকার নাই, আপনাদেরকে এই বিষয়টা এখানে দেখে বুঝতে হবে। এখন এখানে দেখেন কিছু ফিল দিতে যে ইয়ার উইথ এডিটিং টা এনেবল করে নিই, আচ্ছা এখান থেকেও আমরা দেখতে পারি এটা হচ্ছে ইয়েলো পেজের যে লিংক থেকে আমরা ডেটাগুলো কালেক্ট করছি সেই লিংকটা এখানে আছে। রেফারেন্স হিসেবে আমাদের অনেক সময় এটা দেওয়া লাগতে পারে, আর এটা আমাদের আপাতত লাগতেছে না। এটা কোথায় কোথায় নোট ট্র্যাক, আচ্ছা ঠিক আছে এটা আমাদের লাগতেছে না। মিডিয়া থাম্বনেল, অর্থাৎ আমাদের এই পেজে দেখেন এই যে মিডিয়ার যে থাম্বনেল গুলো দেওয়া আছে না, এগুলোর একটা ইউআরএল এখানে এরা ক্যাচ করে নিছে। আচ্ছা ওই যে বিজনেসের যে নামটা আছে বা সেই বিজনেসের নামের সাথে যে লিংক করা আছে, আমাদের কিন্তু দেখেন এই প্রত্যেকটা নাম কিন্তু লিংক করা আছে। এখানে ক্লিক করলে আমরা দেখাচ্ছে এটা রিডাইরেক্ট হয়ে আরেকটা ওয়েবসাইটে বা দেখাচ্ছে আরেকটা পেজে চলে যাবে, তো সেই লিঙ্কটা এখানে দেওয়া আছে। আমাদের যদি এটা লাগে তো আমরা এটা নিব, সমস্যা নেই। আচ্ছা তারপর দেখেন এইগুলো হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মূল ডেটাগুলো। আচ্ছা দেখি প্রথমে যে ওয়েবসাইটটা আমাদের এই পার্টিকুলার এরিয়ার মধ্যে আছে সেই ওয়েবসাইট বা সেই প্লাম্বারটার নাম কি, রিডস প্লাম্বিং অ্যান্ড হিটিং সার্ভিস। দেখেন রিডস প্লাম্বিং অ্যান্ড হিটিং সার্ভিস। আচ্ছা পরেরটা কি ছিল, কেসলার প্লাম্বিং অ্যান্ড হিটিং সার্ভিস বা যেটা একটা কিছু একটা হোক সেটা, এটা কিন্তু আসছে। তার মানে আমাদের কিন্তু এই নামগুলো কিন্তু সে সঠিকভাবে এখান থেকে কালেক্ট করছে। তারপর দেখেন রোটারেক্স, হ্যাঁ রোটারেক্স তিন নম্বরে আছে, ঠিক আছে আসছে। আচ্ছা তারপর দেখেন এমার্জেন্সি রোটার, এমার্জেন্সি রোটার আসছে। তাহলে আমাদের যদি আমাদের ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে যে হ্যাঁ বিজনেস নেম লাগবে, ব্যাস আমরা কিন্তু এখান থেকে বিজনেস নেমটা পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা মিডিয়া থাম্বনেল র‍্যাপার, এটা হচ্ছে এই যে থাম্বনেলটা দেওয়া আছে বা এই মিডিয়ার যে থাম্বনেল দেওয়া আছে সেটার যদি কোনো অল্টারনেটিভ ট্যাগ দেওয়া থাকতো সেটা এখান থেকে নিয়ে নিচ্ছে, এটা আমাদের দরকার নেই। আচ্ছা দেখেন বিজনেসের যে নামটা আছে বা এরা কি ধরনের বিজনেস করে সেই লিস্টটা এখানে দেখা দেওয়া আছে। দেখেন ফার্নেস হিটিং, তারপর হচ্ছে সিওয়ার ক্লিনিং, ক্লিনার্স অ্যান্ড রিপেয়ার্স। তো এই বিষয়গুলো এখান থেকে আপনাদের যে পার্টিকুলার ফিল্ডগুলো আপনাদের দরকার সেইগুলো আপনারা নেবেন। আর এখানে দেখেন একটা দেওয়া আছে এই যে ইয়ার উইথ, অর্থাৎ কত বছর ধরে এরা কাজ করতেছে বা কত বছর ধরে এরা হচ্ছে এই ইয়েলো পেজের সাথে আছে, কত বছর ধরে ইউএলএ পেজেদের ডেটাগুলো কালেক্ট করতেছে সেটা এখানে একটা দেওয়া আছে, ফিল্ড হিসেবে দেওয়া আছে। দেখেন এখানে এদের ওয়েবসাইটটা দেওয়া আছে, আপনি এখানে আপনাকে এই বিষয়গুলো পার্টিকুলার বিষয়গুলো খেয়াল করে দেখতে হবে যে আপনি এই লিঙ্কটা আসলে কি মিনিং বা এই লিঙ্কটা আসলে কি মিন করতেছে, এটা আপনাকে বুঝে তারপর এখানে রাখবেন অথবা ফেলে দেবেন সেটা আপনার বিষয়। আপনার যদি প্রয়োজন হয় আপনি রাখবেন অথবা আপনি ফেলে দেবেন। দেখেন এটা কিন্তু ওদের সবার ওয়েবসাইট দেওয়া আছে,
আচ্ছা আমরা একটু চেক করে দেখি যে প্রথমে যে ওয়েবসাইটটা আমরা দেখছিলাম সেটার ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটটা ঠিক আছে কিনা। দেখেন এইভাবে যদি আমরা ম্যানুয়ালি যদি খুঁজতে যেতাম তাহলে একটা লিডের পিছনে বা একটা এই যে ওয়েবসাইটের পিছনে আমাদের দেখা যাচ্ছে বা একটা লিডের পিছনে আমাদের অনেক সময় দেওয়া লাগতো। তো এরকম আমরা কিন্তু অতি সহজে এই ডেটাগুলো এখান থেকে পেয়ে যাচ্ছি এবং এই ডেটাগুলো আমাদেরকে পরিষ্কার করতে মানে ক্লিন করতে হবে যাতে আমাদের কাঙ্ক্ষিত যে ডেটাগুলো আছে সেগুলো আমরা এখান থেকে নিতে পারি আর বাকিগুলো এখান থেকে বাদ দিয়ে দেবো। আচ্ছা দেখেন ওদের যে ফোন নাম্বারটা দেওয়া আছে দেখেন সবার ফোন নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে। দেখেন ওদের ওয়েবসাইটের লিঙ্কগুলো কিন্তু এখানে দেওয়া আছে বা আদার্স যে লিঙ্কগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আমরা কিন্তু এই শিটেও আমরা এখানে দেখে তারপরে এই শিটে এসে আমাদের এই ডেটাগুলো ক্লিন করব বা আমাদের যেটুকু প্রয়োজন সেটুকু আমরা রাখবো বাকিগুলো ফেলে দেবো। এটা হচ্ছে সম্ভবত এদের অ্যাড্রেস দেওয়া আছে। হ্যাঁ এটা হচ্ছে এদের অ্যাড্রেস। আপনারা যদি অ্যাড্রেসে পোর্শনটা রাখতে চান রাখতে পারেন। এখানে তাদের ফোন নাম্বার দেওয়া আছে, এখানে তাদের ওয়েবসাইট দেওয়া আছে, এখানে তাদের বিজনেসের নামটা দেওয়া আছে। তাহলে দেখেন আমরা কিন্তু এই ফাইলটা মানে হাতে পেয়ে গেছি এবং কিছু কিছু ফিল্ড আমাদের প্রয়োজনীয় সেগুলো আমরা পেয়ে গেছি, যেমন ধরেন বিজনেস নেম, তারপর হচ্ছে তাদের ওয়েবসাইট পেয়ে গেছি, তারপর হচ্ছে তাদের ফোন নাম্বার পেয়ে গেছি, তাদের লোকেশনটা পেয়ে গেছি, আর হচ্ছে লোকেশন বলতে তাদের অ্যাড্রেসটা। দেখেন এই এই দুটো ফিল্ড মিলে তাদের একটা অ্যাড্রেস আর কি। আচ্ছা কি কাজ করে সেটার একটা মেনু আমরা পেয়ে গেছি যে এরা কি কাজ করে তার একটা উদাহরণ বা তাদের একটা যে মেনু বা মেনুতে তারা যে কাজগুলো উল্লেখ করছে সেটার একটা লিস্ট আমরা এখানে পেয়ে গেছি। তাহলে দেখেন প্রায় 6-7টা ফিল্ড আমরা এখান থেকে পেয়ে গেলাম যেগুলো আমাদের দরকার বা প্রয়োজনে লাগতে পারে। তো আর যে ফিল্ডগুলো আমাদের দরকার নাই সেগুলো আমরা ডিলিট করে দেবো। দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা এটা সম্ভবত এদের ওয়েবসাইটের লিস্ট দেওয়া আছে। এটা এদের ওয়েবসাইট, এগুলো আপনারা দেখবেন, দেখে দেখে আপনাদের যে ফিল্ডগুলো দরকার সেই ফিল্ডগুলো আপনারা রাখবেন, বাকি ফিল্ডগুলো ডিলিট করে দিবেন। মানে এখান থেকে মানে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব রকমের ডেটা এখান থেকে আসতেছে, তো সেগুলো আপনারা যেটা আপনাদের প্রয়োজন হবে সেটা রাখবেন, যেটা প্রয়োজন নাই সেটা ডিলিট করে দিবেন। ফোন নাম্বারটা আমাদের দরকার আছে, আচ্ছা অ্যাড্রেসটা আমাদের দরকার আছে, আচ্ছা। তো দেখেন এখান থেকে আমরা বেশ কিছু তথ্য পাইছি। একটা হচ্ছে আচ্ছা বিজনেস নেমটা সম্ভবত আমি ওইদিকে ইয়ে করে দিছি, ওটা আপনারা পরবর্তীতে দেখে ঠিক করে নেবেন। তাদের ওয়েবসাইটটা আমরা পাইছি, তাদের ফোন নাম্বারটা পাইছি, তাদের অ্যাড্রেসটা আমরা পাইছি, আর এখানে প্রয়োজনের অতিরিক্ত আরও অনেক তথ্য আছে যেগুলো আমাদের দরকার নাই, কারণ এটা হচ্ছে পুরো ওয়েবসাইটটাকে স্ক্র্যাপ করে বা আমরা যে পেজটা এদেরকে দিছি সেই পেজটাকে স্ক্র্যাপ করে এরা এটা পাইছে। দেখা যাচ্ছে যে ওরা আসলে মানে এইটুকু বোঝার ক্ষমতা নাই যে কোন ফিল্ডটা আমাদেরকে চুজ করতে হবে, কোন ফিল্ডটা আমাদেরকে চুজ করতে হবে না, সেই বিষয়টা তারা বোঝে না। তো আমাদেরকে এইটুকু কাজ করতে হবে যে ফাইলটা শুধু ডাউনলোড করে নিয়ে
হচ্ছে আমাদের যে ফিল্ডগুলো দরকার সেই ফিল্ডগুলো আমরা রাখবো, যে ফিল্ডগুলো দরকার নেই সেই ফিল্ডগুলো আমরা রাখবো না, এটাই। বুঝতে পারছেন বিষয়টা? না হলে আমি আরেকবার দেখাবো, আবার দেখাবো। আচ্ছা ঠিক আছে, আরেকবার দেখাচ্ছি। সেটা হচ্ছে আরেকটা পেজে আমরা যাই। আচ্ছা ধরেন এবার, আচ্ছা ইউএলও পেজে, আচ্ছা ইউএলও পেজে না যাই। আচ্ছা অ্যামাজন কি আমাকে অ্যাক্সেস করতে দিবে কিনা আমি দেখি। সবাই দেখতে পাচ্ছেন তো না স্ক্রিনটা? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। অ্যামাজনে ধরেন আপনাকে কেউ একজন বলছে বা আপনার কোনো ক্লায়েন্ট আপনাকে বলছে, যে এরকম উদাহরণটা মনে হয় আমি একটু আগেও দিছিলাম, যে কোনো ক্লায়েন্ট হয়তো আপনাকে বলছে যে হচ্ছে আমাকে কিছু ফোনের লিস্ট খুঁজে দাও যে ফোনগুলোর দাম হচ্ছে 10,000 টাকার নিচে, বা দেখা যাচ্ছে যে 15,000 টাকার নিচে, বা দেখা যাচ্ছে যে অ্যামাজন অ্যামাজনে এখন যে ফোনগুলো অ্যাভেলেবল আছে সেই ফোনগুলো তুমি আমাকে খুঁজে দাও। তো চলেন দেখি কিভাবে খোঁজা যেতে পারে। এখানে আচ্ছা দেখেন ইলেকট্রনিক্স, আচ্ছা ইলেকট্রনিক্স আর ফোনে দেখ, সেল ফোন অ্যান্ড অ্যাক্সেসরিজ, এটাতে গেলাম। আচ্ছা অ্যামাজন তো নর্মালি আমাদেরকে সার্ভিস দেয় না, তো অ্যামাজনের শিপমেন্ট বাংলাদেশে নিয়ে আসতে খুব ঝামেলা আছে, বিভিন্ন থার্ড পার্টির মাধ্যমে এগুলো নিয়ে আসা লাগে। তারপর আমরা এদের ওয়েবসাইট থেকে যদি আমাদের ডেটা চাই, কারণ বাইরের দেশের ক্লায়েন্ট কোথায় থেকে কী ডেটা চাবে সেটা আমরা বলতে পারবো না। আচ্ছা দেখেন তিনটা পেজ এখানে স্ক্রল করছে, স্ক্রল করার পর এখানে সে কতগুলো ডেটা পাইছে, 38টা, আর তারপর হচ্ছে রোজ রোজ ফ্রম দ্য লাস্ট পেজ, আচ্ছা লাস্ট পেজ থেকে কতগুলো পাইছে আর কত সময় ধরে সে কাজ করছে। আচ্ছা তারপর দেখেন এখানে প্রচুর ডেটা আমাদেরকে সে দিচ্ছে। আচ্ছা আচ্ছা এই বিষয়টা আমি আরেকবার দেখাই, কারণ আমি আনফর্চুনেটলি আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই তখন প্রথম পেজটা লোড হয় প্রথমে, ওখানে যদি 3টা 4টা 5টা 10টা পেজ থাকে সেগুলো এইভাবে দেখায় যে 2 3 4 বা এরকম যত আরও আছে সেগুলো আমাদেরকে এখানে সিরিয়ালি দেখায়। তো আমরা ধরেন এখন এই যে আমাদের ক্রোমের যে এক্সটেনশনটা অ্যাড করলাম স্ক্র্যাপার, ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার, এইটা ইউজ করে আমরা সবগুলো পেজের ডাটা একবারে নিব। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, প্রথম পেজে আসার পর এই যে ডেটা স্ক্র্যাপিংয়ের এই এক্সটেনশনটা চালু করে দিলাম, স্টার্ট করে দিলাম। আচ্ছা তারপর দেখেন আমাদের এই যে পার্টিকুলার যে ফিল্ডটাতে এখানে সিলেক্ট করছে, এই ফিল্ড থেকে অর্থাৎ এই সিলেক্টেড ফিল্ড থেকে সে ডেটা কিন্তু নিয়ে নিচ্ছে। আচ্ছা তারপর দেখেন এখানে একটা অপশন আছে যে লোকেট নেক্সট বাটন। আচ্ছা এই নেক্সট বাটনে ক্লিক করলে কি হবে দেখেন, তার নেক্সট বাটনে ক্লিক করার পর আমরা এটাতে একটু ক্লিক করে দিব, নেক্সট বাটনটা লোকেট হয়ে গেছে। এখন আমরা করব কি, স্ক্রলিংটা স্টার্ট করে দেব, স্টার্ট স্ক্রলিং। দেখেন দ্বিতীয় পেজটা অটোমেটিক লোড হলো, তারপর তৃতীয় পেজটা অটোমেটিক লোড হলো, এবং এখান থেকে ডেটাগুলো স্ক্র্যাপ করার পর এখানে আমাদের রেজাল্ট দেখাচ্ছে, তিনটা পেজ স্ক্র্যাপ করা হয়েছে, 38টা ডাটা পাওয়া গেছে বা 38টা রো পাওয়া গেছে, এবং বাকি কিছু ডিটেলস দেখাচ্ছে কত সময় লাগছে এই। আচ্ছা ঠিক আছে, আমাদের ওই মানে পার্টিকুলার কন্ডিশন দিয়ে ওই সাইট থেকে বা ওই পেজ থেকে আমাদের ডেটা নেওয়া শেষ। এখন আমরা এই ডেটাটাকে আমরা হচ্ছে ডাউনলোড করে নেই আমাদের এক্সেল ফাইলে, অথবা আমরা এখান থেকেও দেখতে পারি যে এখানে কি কি ডেটা দিচ্ছে। তো প্রথমে যেটা আসে সেটা হচ্ছে যে আমাদের অ্যামাজনে যে লিঙ্কটা, এটা আমরা এটা ক্লোজ করে দেবো, এটা আমাদের দরকার নেই, ক্লোজ। তারপর যে ইমেজের যে একটা লিঙ্ক আছে এটাও আমাদেরকে দিচ্ছে, আমাদের এটাও দরকার নেই। আচ্ছা তারপর যেটা দিছে এটা হচ্ছে ইমেজের আরেকটা লিঙ্ক আছে,
বা ওখানে থাম্বনেলের আরেকটা লিংক আছে সেটা আমাদের দিতে, এটা আমাদের দরকার না, আমরা ক্লোজ করে দেব। আচ্ছা, তারপর যেটা দিতে সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের নাম। দেখেন প্রোডাক্টের নামটা কি ছিল, স্যামসাং গ্যালাক্সি অ্যাক্টিভ টু স্মার্ট ওয়াচ। দেখি আমাদের ওই পেজে গিয়ে আমরা একটু দেখি যে আমাদের প্রথম যে পেজটা ছিল সেই প্রথম পেজের প্রথম প্রোডাক্টটা কি ছিল, স্যামসাং গ্যালাক্সি অ্যাক্টিভ টু স্মার্ট ওয়াচ 40 মিলিমিটার উইথ এক্সট্রা চার্জিং কেবল। দেখি আমাদের এটা ঠিক আছে কিনা, দেখেন সেম প্রোডাক্টটাই চলে আসছে। তার পরবর্তী যে প্রোডাক্টটা ছিল, এভাবে প্রোডাক্টগুলো এখানে নাম চলে আসছে। আচ্ছা, এই ফিল্ডটা আমাদের দরকার নাই, এগুলো মানে যেহেতু ওয়েবসাইট থেকে একবার ডিরেক্ট নিছে যার কারণে এই ফিল্ডগুলো চলে আসছে, এই ফিল্ডটা আমাদের দরকার নাই। আচ্ছা, দেখেন রেটিংগুলো চলে আসছে যে আমাদের প্রোডাক্টের রেটিং কত। তো প্রথমটা দেখেন 4.6 out of 5, দেখি ঠিক আছে কিনা। আচ্ছা, এটা রেটিংটা দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে না, এই যে এখানে দেখেন রেটিংটা, এখানে আপনি ক্লিক করলে দেখতে পারবেন যে 4.5 রেটিং আউট অফ 5 বা 4.6 out of 5 রেটিংটাও এখানে চলে আসছে। আচ্ছা, তারপর হচ্ছে এই লিঙ্কটা, এটা আমাদের দরকার নেই, এটাকে কোনো একটা লিঙ্ক চলে আসছে। আচ্ছা, এখানে সাইজ, এই সাইজ বেস, আচ্ছা এটাও আমাদের দরকার নাই, যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে সাইজ অফ বেসটা লাগবে সেক্ষেত্রে আপনি এখানে নিতে পারেন। আচ্ছা, অথবা দেখা যাচ্ছে কতগুলো প্রোডাক্ট অ্যাভেলেবল আছে বা দেখা যাচ্ছে কতগুলো প্রোডাক্ট অ্যামাজন থেকে আপনি নিতে পারবেন, সম্ভবত এটা সেটা নির্দেশ করতেছে সাইজ অফ বেস। আচ্ছা, এটা সঠিক শিওর না, তো যাই হোক এটা আপনারা দেখে নেবেন যে এটা কী নির্দেশ করছে। আচ্ছা, দেখেন এখানে কিন্তু কালারটা নির্দেশ করছে যে কী কালার, পিঙ্ক, ব্ল্যাক, তারপর হচ্ছে মাইস্টিক ব্ল্যাক, এরকম দেখেন এই কালারটা এখানে শো করছে। যদি যদি আপনাকে ক্লায়েন্ট যদি বলে যে প্রোডাক্টের কালারটাও আমাকে দেখাতে হবে, তাহলে আপনারা এই ফিল্টার রাখবেন, দরকার হলে আমার প্রয়োজন বোধ না করলে এটা কেড়ে দেবেন, সমস্যা নেই। আচ্ছা, এই লিঙ্কগুলোর দরকার নাই। আচ্ছা, দেখেন এখানে কিন্তু প্রোডাক্টের প্রাইসটা চলে আসছে, দেখছেন যদি আপনাকে বলে যে প্রোডাক্টের প্রাইস লিস্ট থাকতে হবে $100 থেকে $200 মধ্যে, দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস লিস্ট এখানে $100 থেকে $200 মধ্যে আছে এবং সেই প্রাইসটাও এখানে অ্যাড করা হয়েছে। আচ্ছা, কোন, আচ্ছা এটার দরকার নেই, কারেন্সিটা এখানে দিতে ডলার। আচ্ছা, দেখেন এখানে শিপমেন্ট কোথায় দিবে সেটাও বলা আছে যে শিপমেন্ট শিপস টু বাংলাদেশ, আর যে ফিল্ডগুলোতে এখানে এটা লেখা নাই যে শিপ টু বাংলাদেশ, তার মানে এরা বাংলাদেশে শিপমেন্ট দিতে পারবে না। আপনার দেখা যাচ্ছে কোনো কান্ট্রিতে যদি পার্টিকুলার শিপমেন্টের যদি এই ক্রাইটেরিয়াটা আপনাকে যদি বলে দেয় যে হচ্ছে যে আপনি অমুক দেশে শিপমেন্ট দিতে পারবেন কি না, বা তো দেখেন সেটাও কিন্তু এখানে আপনি চেক করতে পারেন যে ওরা বাংলাদেশে শিপমেন্ট দিতে পারবে কি না, বা আপনি যদি আপনার লোকেশন অন্য কোথাও সিলেক্ট করে দেন, ইউনাইটেড স্টেটস বা অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করে দেন, সেক্ষেত্রে এটা দেখাবে যে সেই দেশে শিপমেন্টটা দেওয়া সম্ভব কি না। মূলত লিঙ্কগুলো আমাদের দরকার নাই। আচ্ছা, দেখেন কতগুলো স্টকে আছে সেটা সেটাও এখানে বলতেছে যে 16টা আছে স্টকে, আর এই যে স্টকগুলো সম্ভবত প্রচুর পরিমাণ আছে বা যত সংখ্যক নেওয়া সম্ভব বা আপনি নিতে চান সেটা দিতে পারবে, যার কারণে স্টকগুলো এখানে উল্লেখ করা নাই। দেখেন এই নিচেরগুলোতে কিন্তু আবার স্টক এখানে উল্লেখ করা আছে। আচ্ছা, যে ফিল্ডগুলো আপনাদের দরকার নাই সেই ফিল্ডগুলো এখানে ক্লোজ করে দিন। আচ্ছা, এই এই ফিল্ডটা একটু রাখবেন, কারণ এই ফিল্ডে ক্লিক করে ক্লায়েন্ট আপনার ডিরেক্ট হচ্ছে আপনার এই প্রোডাক্টে চলে আসতে পারবে। ক্লায়েন্টের যদি আরও কোনো ডিটেলস দরকার হয় তো উনি এই লিঙ্ক থেকে আপনার এই প্রোডাক্টটা দেখতে পারবেন, তো আপনার যদি এখানে প্রয়োজন হয় আপনি রাখবেন, না হলে রাখবেন। তো দেখেন আমরা তাহলে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার এটা ইউজ করে কী কী ডেটা পেলাম, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের রেটিং, প্রোডাক্টের কালার, প্রোডাক্টের দাম, প্রোডাক্টটা আমাদের দেশে শিপমেন্ট দেওয়া সম্ভব কি না, তারপর হচ্ছে যে প্রোডাক্টের কী পরিমাণ স্টক আছে সেটা, আর হচ্ছে প্রোডাক্টটা যদি কাস্টমার আরও কোনো ডিটেলস দেখতে চায় বা বায়ার যদি আপনার ওই আরও কোনো ডিটেলস দেখতে চায় সেটা এখান থেকে এই লিঙ্ক থেকে দেখতে পারে। তো তারপর এখান থেকে আপনারা এখান থেকে এক্সেল ফাইলটা ডাউনলোড করে নেবেন বা এক্সেল ফাইল রিসেট কলামস ওই জিনিসটা কি জন্য আসলো কোথায়, ওই যে এক্সএল এর নিচে
রিসেট কলামস ও রিসেট কলামস জি স্যার মানে আপনি যেগুলো ডিলিট করে দিয়েছেন ওগুলো আবার ফিরে আসবে ও আচ্ছা এই দেখেন ক্লিক দেই কি অবস্থা দেখেন ওই আগের গুলো আবার ফিরে আসছে বুঝতে পারছেন জি স্যার জি স্যার ঠিক আছে তাহলে দেখি যে যে এক্সেল ফাইলটা আমরা এখন ডাউনলোড করলাম এটার কি অবস্থা দেখেন যে ফাইলটা আমরা ডাউনলোড করলাম ওখানে কি কি আছে প্রোডাক্টের নামটা আছে প্রোডাক্টের রেটিংটা আছে প্রোডাক্টের কালারটা আছে প্রোডাক্টের দামটা আছে আমাদের পার্টিকুলার লোকেশনে শিপমেন্ট দেওয়া পসিবল কিনা কতগুলো অ্যাভেলেবল আছে এবং অ্যামাজন থেকে আমরা যে যে লিংকে ক্লিক করে আমরা এই প্রোডাক্টের আরো ডিটেইলস দেখতে পারবো সেই লিংকটা অর্থাৎ আমরা যেই কয়টা পার্টিকুলার ফিল্ড আমরা এখান থেকে চুজ করব সেই কয়টা ফিল্ড আমরা ওখানে দেখতে পারবো বা আমাদের ফাইলে সেভ করতে পারবো বুঝতে পারছেন তো এইভাবে ডেটা নেওয়ার পর আপনারা ডেটাগুলোকে আবার ক্লিন করবেন ডেটাগুলোকে আরো মানে সুন্দরভাবে সাজাবেন উপরের এই যে ফিল্ডগুলো যেগুলো আছে এই ফিল্ডগুলোর আপনার কাস্টমার যে রকম নাম চায় সেই নামগুলো এখানে সিলেক্ট করে দিবেন আর এই বিষয়গুলো অবশ্যই সুন্দর করে সাজাবেন দেখি ভাইয়া জি একটা কোশ্চেন ছিল জি বলেন আমরা কি প্রতিটা ওয়েবসাইটের ক্ষেত্রে এই মানে এক্সটেনশনটা ইউজ করতে পারবো মোটামুটি যেগুলোতে প্রোডাক্ট লিস্ট করা থাকে বা দেখা যাচ্ছে ক্লায়েন্টের লিস্ট করা থাকে সেগুলো থেকে আপনি এটা নিতে পারবেন যদি আমাদের কাছে বায়ার বা ক্লায়েন্ট একটা ওয়েবসাইটে মানে এই যে এরকম ডাটা ডেসক্রাইবিংটা চাইলো হ্যাঁ কিন্তু আমাদের মানে ইয়াতে যে এক্সটেনশনটা যে এক্সটেনশনটা করতেছি এটা দিয়ে হচ্ছে না তখন কি করব তখন আপনি ম্যানুয়ালি কাজ করতে পারেন তখন আপনি অন্য একটা টুল ইউজ করতে পারেন যেমন ধরেন আমি নাম বললাম হচ্ছে অক্টাপার্স বা পার্স হাব এই টুলগুলো ইউজ করতে পারেন বা ওই পার্টিকুলার ওয়েবসাইটে কোন টুলটা ইউজ করলে বেটার হয় সেটা আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন কারণ একটা বিষয় কি একটা ওয়েবসাইট মানে থাউজেন্ড মানে কোটি কোটি ওয়েবসাইট আছে ইন্টারনেটে কোটি কোটি ওয়েবসাইট আছে তো আপনাকে আপনার ক্লায়েন্ট বা আপনার বায়ার কোথা থেকে সার্চ করতে বলবে যদি পার্টিকুলার কোনো ওয়েবসাইট দিয়ে দেয় সেখানে কোন টুলটা ইউজ করলে বেটার হয় এটা হচ্ছে আপনাদেরকে একটু খুঁজে দেখতে হবে আবার দেখা যাচ্ছে যে ওই ওয়েবসাইটটাতে এত মানে সিকিউরিটি এত টাইট বা এত ভালোভাবে ডেভেলপ করা যে আপনি ওখানে কোনো টুল ইউজ করতে পারছেন সেক্ষেত্রে আপনার ম্যানুয়ালি কাজ করা লাগতে পারে আসলে পরিস্থিতির উপর বিবেচনা করে বা পরিস্থিতির উপর ডিপেন্ড করে আপনাকে এক এক সময় এক এক রকম টুল ইউজ করা লাগতে পারে তো আপনাদেরকে শেষে যে টুলটা দেখালাম যে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার এটা কিন্তু অনেক সহজ এবং হচ্ছে ফ্রি এটাতে আপনাকে কোনো পে করতে হচ্ছে না তাই না তো চেষ্টা করবেন প্রথমে এটা ইউজ করার তার আর যদি আপনি যদি ইওলো পেজ থেকে যদি আপনাকে ডিরেক্টরি কালেক্ট করতে হয় তো সেক্ষেত্রে ওই যে ইওলো পেজ স্পাইডার ডট নেট বা ইওলো পেজ স্পাইডার যেটা আছে ওইটা ইউজ করার চেষ্টা করবেন তারপরও যদি না পান ম্যানুয়ালি চেষ্টা করবেন আর অবশ্যই সার্চ করবেন যে এই ওয়েবসাইট থেকে পার্টিকুলার কেউ কাজ করছে কি না বা তারা কি টুল ইউজ করছে এই বিষয়গুলো আপনারা সার্চ করবেন আচ্ছা এই টুলটা একটু আপনাদের জন্য বেশি ইম্পর্টেন্ট কারণ এই টুলটা ফ্রি আছে এবং আমি যতটুকু জানি যে মোটামুটি খুব সহজ এটা স্যার দেখলাম আমি হ্যাঁ খুব সহজ এবং মানে অনেক ওয়েবসাইটে এটা দিয়ে কাজ করা সম্ভব বেশি কোনো ওয়েবসাইট মানে যেগুলো খুব টাইট সিকিউরিটি আছে যে ওয়েবসাইটগুলোতে তারা একটু প্রবলেম করে কিন্তু বাকি ওয়েবসাইটগুলোতে নর্মালি এটা যে অনেক ভালো কাজ করা যায় এবং এটা অবশ্যই ফ্রি আপনাদের জন্য আচ্ছা আরেকটা দেখি এখান থেকে তো আমরা প্রোডাক্ট প্রোডাক্টের ডিটেলসগুলো খুঁজে বের করা দেখলাম তো ধরেন যে আচ্ছা অন্য কোনো একটা ওয়েবসাইটে যায় খুব আপনাদের কোনো ওয়েবসাইটের নাম জানা থাকলে বা আপনি হয়তো চাচ্ছেন যে এই ওয়েবসাইট থেকে একটু কাজ করে দেখি এরকম যদি একটা নাম থাকলে একটু বলেন আমি দেখি সেই ওয়েবসাইটগুলোতে কাজ করে কিনা ভাইয়া আলি এক্সপ্রেস এর জন্য আলি এক্সপ্রেস তারপর অ্যামাজন মোটামুটি এগুলো প্রায় সিমিলার টাইপ দেখি কি অবস্থা এদের ফোন তো দেখলাম দেখি আচ্ছা
ম্যান ফ্যাশন, ম্যানস ফ্যাশন থেকে হুডি অ্যান্ড সোয়েটারের একটা লিস্ট দেখি কি অবস্থা। আচ্ছা দেখেন এখানে কিন্তু প্রচুর প্রোডাক্ট চলে আসছে, প্রচুর লিস্ট আছে। আচ্ছা ঠিক আছে, এদের প্রথম একটা পেজেই প্রায় দেখা যাচ্ছে যে অনেকগুলো প্রোডাক্ট এখানে আছে। আচ্ছা দেখেন এদের কিন্তু প্রচুর পেজ আছে, তো আমরা প্রথমে একটা পেজেই স্ক্র্যাপ করে দেখি কি অবস্থা। ধরেন এই পেজটা লোড নেওয়ার পর আমরা এই যে ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপ এটাতে ক্লিক করলাম, সময় নিচ্ছে দেখেন প্রথম পেজ থেকে। আচ্ছা সিলেক্ট করতে কতটুকু, আচ্ছা সিলেক্ট তো অনেকটুকুই করছে কিন্তু ডেটা দেখাচ্ছে মাত্র 15টা ঘটনা। পরবর্তী পেজগুলো লোড নিচ্ছে, প্রথম পেজ থেকে 30টা পাইছে প্রোডাক্টের লিস্ট, দ্বিতীয় পেজ থেকেও 15টা পাই, আর প্রথম পেজ থেকে 15টা, দ্বিতীয় পেজ থেকে 15টা, মানে 15টা 15টা করে পাচ্ছে আর কি। দেখি কি অবস্থা, আচ্ছা এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে যে আমরা কিন্তু যে গুগলের যে অ্যাড গুলো থাকে বা ওয়েবসাইটের যে অ্যাড গুলো দেওয়া থাকে সেগুলো কিন্তু এটা দ্বারা কালেক্ট করতে পারবেন না, অর্থাৎ ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার দিয়ে আপনি ওই অ্যাড গুলো থেকে ডেটা পাবেন না, ওগুলো পাস হয়ে যাবে। আচ্ছা দেখেন অনেকগুলো ডেটা আসছে, আমরা এটা স্টপ করে দিই। এদের অনেক প্রচুর প্রোডাক্ট আছে, আলি এক্সপ্রেসের প্রচুর প্রোডাক্ট আছে এবং এই পেজগুলোতে দেখা যাচ্ছে থাউজেন্ডস অফ ডেটা বা থাউজেন্ডস অফ প্রোডাক্ট এখানে আছে, তো অতগুলো আমাদের দরকার নেই। আমরা যে কয়টা পাইছি প্রায় 105টার মতো ডেটা আমরা এখানে পাইছি। তো দেখেন এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিছে যেখানে মানে এই এই লিংকে গেলে আমরা হচ্ছে যে ওই প্রোডাক্টটা দেখতে পারবো ডিটেল। আচ্ছা এটা ইমেজ, দেখেন প্রোডাক্টের যে নামটা আছে দেখেন পুল ওভার সোয়েট, সোয়েট শার্ট যেটা আছে হুডি বা এই শীতের যে কাপড়গুলো আছে ছেলেদের, দেখেন প্রোডাক্টের নামটা কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা ঠিক আছে আইটেম সেটা দরকার নাই, প্রোডাক্টের প্রাইসটা দেওয়া আছে দেখেন যে প্রোডাক্টগুলো কত থেকে কত দামের মধ্যে সেই প্রাইস রেঞ্জটা এখানে দেওয়া আছে সবগুলোর ক্ষেত্রেই। আচ্ছা রেটিং ইনফরমেশন বা দেখা যাচ্ছে যদি কোনো রিভিউ থাকে সেই রিভিউগুলো আছে হচ্ছে এই লিঙ্কে, যদি আপনার কাছে রিভিউয়ের লিঙ্ক চাই তো এগুলো দিবেন অথবা দেওয়ার দরকার নাই, যদি না চাই ব্যাস ক্লোজ করে দিলাম যেহেতু আমরা একটু পয়সা। আচ্ছা রেটিংটা দেখবেন কত কে কত রেটিং দিছে সেই বিষয়টা এখানে দেখাইছে, কতগুলো মানে সেল হয়েছে ওনাদের বা এই বায়ারটা মানে এই সেলারটা কত ভালো বা এর কাপড়গুলো কি পরিমাণ সেল হয়েছে সেটার একটা নাম্বার এখানে দেওয়া আছে। কারণ আলি এক্সপ্রেস মোটামুটি রেকমেন্ড করে যে যাদের সেল সবচেয়ে বেশি ওখানে কিন্তু ডায়মন্ডের একটা মানে ওদেরকে কি জানি বলে স্টার, আমরা যেরকম বলি ওয়ান স্টার থ্রি স্টার ফোর স্টার এরকম, এরকম ডায়মন্ড সেলার আছে তো তারা দেখা যাচ্ছে অনেক ভালো লেভেলের সেলার। যেমন হচ্ছে আমরা ফাইবারের সাথে যদি তুলনা করে বলি যে লেভেল ওয়ান লেভেল টু বা তারপর হচ্ছে দেখেন রাইজিং স্টার এরকম ক্যাটাগরি যেগুলো আছে আর কি। তো দেখেন তাদের রেটিং দেওয়া আছে, এগুলো আমাদের দরকার নেই সেল ভ্যালু। আচ্ছা দোকানের নামটা এখানে দেওয়া আছে, প্রোডাক্টের নাম দেওয়া আছে, প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে, রেটিং দেওয়া আছে, কতগুলো সেল হয়েছে সেটা দেওয়া আছে, এই কোন শপ থেকে এটা সেল হয়েছে সেটা দেওয়া আছে, প্রচুর ডেটা এখানে পাইছে দেখেন। এগুলো যেগুলো আমাদের দরকার নাই সেগুলো আমরা এখান থেকে ক্লোজ করে দেবো। মোটামুটি স্যার টুলসটা অনেক ভালো থাকবে, এই টুলসটা অনেক ভালো। দেখেন এখানে কিন্তু আপনাদেরকে আমি প্রথমে যেটা বললাম যে হচ্ছে যে একটা পেজে প্রচুর প্রোডাক্ট কিন্তু এতগুলো আমাদের লোড নেয় নাই, কিন্তু দেখেন এখানে কিন্তু রোটা ব্রেক হয়ে গেছে, অর্থাৎ এটা কলামে না আসে এটা কিন্তু রোতে আসে। দেখেন এখানে কিন্তু আরেকটা নতুন প্রোডাক্ট চলে আসছে দেখেন,
এই যে আইটেমের যে টাইটেলটা দেওয়া আছে, এটা কিন্তু নতুন একটা আরেকটা প্রোডাক্ট, সেটার প্রাইস রেঞ্জ, সেটার হচ্ছে লিঙ্ক দেওয়া আছে, সেটা রেটিং দেওয়া আছে, সেটা কতগুলো সোল্ড হয়েছে সেটা দেওয়া আছে, তারপর এখানে আরো কিছু লিঙ্ক দেওয়া আছে, তারপর হচ্ছে দোকানের নামটা দেওয়া আছে, লিঙ্কটা দেওয়া আছে দোকানের। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। তো এই ডেটাগুলো যদি দেখেন যে মানে দ্বিতীয়বার করে ইনক্লুড হয় নাই, তো এগুলো আপনারা এই রো থেকে দেখাচ্ছে অন্য রোতে কনভার্ট করতে পারেন বা ট্রান্সফার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাদের যে ডেটাগুলো লাগবে যে পরিমাণ সেগুলো আপনারা রাখবেন, বাকিগুলো এখান থেকে আউট করে দিবেন। ঠিক আছে, আর আপনাদেরকে অবশ্যই জানতে হবে যে কোন পরিস্থিতিতে কোনটা দিয়ে কাজ করলে আমাদের বেটার হচ্ছে। তো আপনাদেরকে এই বিষয়গুলো দেখে দেখে বুঝতে হবে বা কাজ করতে করতে শিখতে হবে যে কোন পরিস্থিতিতে কোনটা দিয়ে কাজ করলে আমাদের জন্য বেটার হচ্ছে, এরকম অবস্থা। তো এখন বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে সেটা একটু বলেন, সেগুলো আমরা সমাধান করবো।